ওকে, আর্টিস্ট স্পটলাইট এপিসোড 37 উইথ বিক্রম চ্যাটার্জি। বিক্রম চ্যাটার্জি অলরেডি আছেন, ওনাকে আমি এই সুযোগে অ্যাড করে নিই। লেটস সি, প্রচুর লোকে জয়েন করেছেন। রত্নদীপ, দেবজিৎ, অম্রপালি, শাওনি সোম, বিক্রম, হ্যালো। লাঞ্জন, কি খবর? আই এম ফাইন, তুমি কেমন আছো, কি চলছে? একদম ঠিকঠাক। আই উইল অ্যাকচুয়ালি স্টার্ট অফ বাই সেইং দিস দ্যাট আই ফিল প্রিভিলেজড টু বি অন দিস চ্যাট সেশন, কারণ আমি অনেকদিন ধরে তোমার চ্যাট সেশনগুলো ফলো করি আর আমি দেখেছি যে প্রচুর প্রচণ্ড গুণী ব্যক্তিরা তোমার চ্যাট সেশনে এসেছেন, তোমার সঙ্গে আড্ডা মেরেছেন। জয়দাকে দেখেছি, আরও নানান সঙ্গীত শিল্পীদের দেখেছি। প্রাইমারিলি তুমি মিউজিশিয়ানদের সঙ্গে এতদিন ধরে চ্যাট রাইট সেশন করেছো। আমার রাইট মনে হয় না যে তোমার এর আগে কোনো অভিনেতার সঙ্গে কোনো আড্ডা সেশন না করা হয়েছে, তো না, আই অ্যাবসলিউটলি ফিল প্রিভিলেজড যে আই এম দ্য ফার্স্ট অ্যাক্টর টু বি অন দিস শো। থ্যাংক একদম ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, তুমি আসলে। এবং তাতে এটাও হয়েছে যে মানে এটা একটা অন্য ডাইমেনশন নিয়েছে এই সেশনটা, এবং সেটার জন্য আমারও খুবই ভালো লাগছে। আর আমি আশা করছি যে প্রচুর লোকে আস্তে আস্তে আসবেন, কিন্তু যেটা আমার একটা দুটো জিনিস শুরুতে না বলে নিলেই নয়, সেগুলো আমি বলে নিচ্ছি। এটার জন্য তোমার কাছে 2 মিনিট একটু ওয়েট করতে হবে, বাট ইন দ্য মিন টাইম তুমি যদি কিছু শেয়ার করতে চাও সেশনটা, তাহলে তুমি সেইগুলো ডেফিনেটলি করতে থাকতে পারো। না না, তুমি শুরু বাট করো, যারা নো জয়েন প্রবলেম। করেছে তাদের, ওকে, শর্মিষ্ঠা, রাইলি, শুভম, নম্রতা, শ্রীমা পাল বলছেন, উইকিদা, সোমা সাহা, অভিজিৎ রূপম ঘোষ, অভিজিৎ সরকার, থ্যাংক ইউ অল ফর জয়নিং। প্রত্যেক দিন যেমন হয় যে আমি একটা সংস্থার ডোনেশনের জন্য এখানে একটা অপশন রাখি, যাতে কিনা অনেক সময়তেই অনেক মানুষে সেখানে ডোনেট করেছেন, তো আজকের যে সংস্থাটা আমি রেখেছি সেটা হচ্ছে অ্যালার্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ফর লেপ্রসি এডুকেশন রিহ্যাবিলিটেশন অ্যান্ড ট্রিটমেন্ট ইন্ডিয়া। এখানে আপনারা যদি মনে করেন যে ডোনেট করতে চান, আপনাদের স্ক্রিনের নিচে একটা ডোনেট বাটন আছে, স্কোয়ার একটা বক্স আছে, ওই বক্সটা থেকে প্রেস করে আপনারা নেক্সট স্টেপ গুলো ফলো করতে করতে ডেফিনেটলি ডোনেট করতে পারবেন। এবং সোমা সাহা বলছেন, কেমন আছো, বিকাশ সর্দার, মধু চ্যাটার্জি, অল অফ দেম ওয়াচিং, দেবপ্রিয়া হ্যালো, জিনিয়া হ্যালো। আপনাদের যদি কোনো রেলিভেন্ট কোয়েশ্চেন থাকে এখানে, ডেফিনেটলি আপনারা সেগুলো করতে পারেন। এবং আমরা আজকে একটু ফিল্ম নিয়ে এবং ফিল্ম মিউজিক এবং অন্য মানে মিউজিক নিয়েও আমাদের আলোচনাটা থাকবে, মিউজিক সেটা ইন বিক্রম জেনারেল, নিয়ে হ্যাঁ করবে। মানে ইয়েস ইয়েস হ্যাঁ, আমরা ইনফ্যাক্ট যখন গল্প করছিলাম খুব ইন্টারেস্টিংলি, আমি সকালেও বলছিলাম তোমাকে যে আমাদের বেশ কিছু কমন লিঙ্কস আছে, মানে এমন হুম বন্ধু বান্ধব যারা তোমারও বন্ধু আমারও বন্ধু, আর রাইট আমারও খুব রাইট কাছের বন্ধু, আমি জানি তোমারও খুব কাছের, তো হুম সেই হুম সূত্রে আমরাও উই আর অলমোস্ট লাইক কমন ফ্রেন্ডস আর কি, যেটা বলে। ইয়েস 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 আর আমরা সকালেই ডিসকাস করছিলাম যে আমার মনে হয় যে ফিল্ম মিউজিকের বাইরেও একটা জগৎ আছে যেটা হুম ইজ হুম ভেরি ইম্পর্টেন্ট। হুম ইন্ডিপেন্ডেন্ট মিউজিক খুব ইম্পর্টেন্ট, ইন্ডিপেন্ডেন্ট সিনেমা খুব ইম্পর্টেন্ট, হুম হুম সমস্ত কিছুই মেইন স্ট্রিমের বাইরের যে জগৎটা আছে সেটা হুম কিন্তু কোথাও একটা মেইন হুম স্ট্রিমটাকে আরো বেশি উন্নত করার জন্য কন্ট্রিবিউট করে এসেছে এত বছর ধরে, আর সেই জন্যই তাদের এক্সিস্টেন্সটা ইজ গোন বি ভেরি ইম্পর্টেন্ট ফর মেইন স্ট্রিম সিনেমা অ্যান্ড মেইন স্ট্রিম মিউজিক টু কিপ ইম্প্রুভিং। এটা আমার করেক্ট মনে হয়েছে বরাবরই, এখনো করেক্ট মনে হয় ইনফ্যাক্ট। কিন্তু করেক্ট কোথাও একটা যেন আমার বেশ অনেকদিন ধরেই মনে হয় যে ইন্ডিপেন্ডেন্ট বাংলা মিউজিকই হোক বা ইন্ডিপেন্ডেন্ট বাংলা সিনেমাই হোক, দুটোই হ্যাজ বিন ফাইন্ডিং ইট ভেরি ডিফিকাল্ট টু রিচ আউট টু পিপল অর টু ফাইন্ড টেকার্স। এবার এটা আমাদের জন্য মোটেই সুখবর নয় একেবারেই, কারণ আমরা যদি আমাদের স্কুল লাইফ কলেজের লাইফের কথা ভাবি তাহলে সেই সময় কিন্তু প্রচুর ইন্ডিপেন্ডেন্ট বাংলা মিউজিশিয়ানদের আমরা আমরা দেখেছিলাম যারা ফিল্ম মিউজিকের সঙ্গে সেভাবে যুক্ত ছিল না ওই সময়, হুম হুম কিন্তু তাদের একটা মেজর ফ্যান ফলোয়িং ছিল। আমরা সবাই তাদের গান শুনতাম, সেটা ক্যাকটাস হতে পারে, সেটা ফসিলস হতে পারে, সেটা ভূমি হতে পারে, সেটা লক্ষ্মী ছাড়া হতে পারে, বা হুম হুম ইনফ্যাক্ট রূপঙ্কর দার ইন্ডিপেন্ডেন্ট গানগুলো, ট্রু অঞ্জন দত্তর ইন্ডিপেন্ডেন্ট গান, সুমন দার ইন্ডিপেন্ডেন্ট গান, যেগুলো কিন্তু অত্যন্ত পপুলার ছিল, লোপাদির ইন্ডিপেন্ডেন্ট ট্রু গান, লোপামুদ্রাদির, যেগুলো হুম হুম অত্যন্ত পপুলার ছিল কিন্তু কোনো সিনেমার গান ছিল না। সাইমিলটেনিয়াসলি সিনেমার গানও পপুলার হতো। এবার আমরা যদি ভেবে দেখি যে আমরা 90s-এ যে গানগুলো ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের থেকে পেয়ে এসেছি, একটা পয়েন্টের পরে গিয়ে সেই ধরনের গান বা সেই ঘরানার গান কিন্তু আমরা সিনেমাতে ইউজ করতে দেখেছি একই আর্টিস্টদের বা অন্যান্য আর্টিস্টদের, রাইট অ্যান্ড দ্যাট দ্যাট জনরা অফ মিউজিক হ্যাজ বিকাম এক্সট্রিমলি পপুলার অ্যাজ আ পার্ট অফ দ্য ফিল্ম মিউজিক দ্যাট উই আর ইউজিং টুডে। আমরা 90-এর দশকে সিনেমার মিউজিক বলতে যা বুঝতাম সেইটার অনেকটাই কিন্তু আজকের দিনে সিনেমায় আর ইউজ হয় না। রাইট রাইট
ইন্ডিপেন্ডেন্ট মিউজিক বলতে যেটা বুঝতাম সেটা কিন্তু একটা সময়ের পর অঞ্জনদা নিজের সিনেমায় নিজের গান ইউজ করতে শুরু করলেন, বা সুমনদার কিছু গান আজকের দিনের সিনেমার বা কিছুদিন আগে থেকে ইউজ হওয়া শুরু হলো। অ্যান্ড উই হ্যাভ হ্যাড সাম সাম ইউ নো ভেরি ভেরি ইন্টারেস্টিং নিউ এজ ফিল্ম মেকার্স যারা হু বিলিভ ইন মিউজিক বিং আ ভেরি ইন্টিগ্রাল পার্ট অফ দ্য স্টোরি দ্যাট দে টেলিং। তো সেইভাবে মিউজিক ইউজ করতে শুরু করলেন যখন, তখন কিন্তু ফিল্ম মিউজিকের ভাষাও আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করলো। আর এটা হতো না যদি না ইন্ডিপেন্ডেন্ট মিউজিক 90s বা আর্লি 2000s এত রমরমিয়ে চলতো। সেই দিক দিয়ে আমার মনে হয় যে আমরা এমন একটা স্টেজে এখন আছি যেখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট মিউজিককেও যথেষ্ট প্ল্যাটফর্ম দিতে হবে, যথেষ্ট নার্চার করতে হবে, যাতে ভবিষ্যতে আবার যখন ইউ নো উই নিড টু আপগ্রেড টু সামথিং নিউ, তাহলে উই উইল হ্যাভ আ কুশন টু ফল ব্যাক আপন, যে তো এই মানুষগুলো আবার অন্য ধরনের একটা মিউজিক করে এসেছে যাতে আমরা আপগ্রেড করতে পারবো বা তখন আমরা অ্যাডাপ্ট করতে পারবো সেটাকে। মানে এটা কমপ্লিটলি আমার পার্সোনাল একটা চিন্তাধারা, সেটা ঠিক হতে পারে ভুল হতে পারে, আমি খুবই অজ্ঞ এই ব্যাপারে, আমার থেকে অনেক বেশি জ্ঞানী অনেক মানুষেরা আছেন এই সাবজেক্ট নিয়ে, কিন্তু এটা আমার পার্সোনালি মনে হয় যে ইন্ডিপেন্ডেন্ট আর্ট ফর্মের প্ল্যাটফর্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আমরা সেটা মানে আমাদের পক্ষে সেটা ইজিলি খুঁজে পাওয়া ডিফিকাল্ট হয়ে চলেছে। করেক্ট। তো আমি আমি এই ক্ষেত্রে কয়েকটা প্রশ্ন, মানে আমরা অনেকগুলো স্টেপ জাম্প করে এই জায়গাটা চলে আসলাম, বাট হোয়াটএভার তুমি এখন যেটা দিয়ে শুরু করলে সেটা অ্যাকচুয়ালি এটা ছেড়ে না না, বাট ইটস ওকে, আমরা শুরুর জায়গাটা পরে যাব। ইন দ্য মিন টাইম প্রচুর লোকে জয়েন করেছেন, ইমন চক্রবর্তী দেখছেন, হ্যালো ইমন। আমি যেটা জিজ্ঞেস করতে চাই, ইমনকে প্লিজ জানিও আর বা আমিও জানাতে চাই যে ইমন আমার খুব পছন্দের একজন গায়িকা, এন্ড শি ইজ ব্রিলিয়েন্ট, শি ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। তোমার সঙ্গে কয়েকটা কোলাবোরেশন আমি ইমনের দেখেছি উইথ টাইম, রাইট, এন্ড she needs to create a lot more music, and I absolutely love the music that she creates. Absolutely, thank you so much. আমার মনে উনিও এটা শুনলেন এবং thank you for appreciating. আমি তবে একটা জিনিস যেটা জিজ্ঞেস করতে চাই যে যতদূর ইয়াংস্টারসরা যারা এখন ধরো নতুন, আমি বলবো 20, who are in their just cross their early 20s, early 20s, তাদের জন্য আমার মনে হয় ইন্ডিপেন্ডেন্ট সিনটা অ্যাকচুয়ালি ওদের ভাবনা চিন্তার মধ্যে থেকে এক্সিস্টেন্সটাই বন্ধ করে দিয়েছে। এবং আমার আমি কিন্তু যেটা দেখি যে তারা যেই মুহূর্তে গান গাইবার কথা ভাবছেন, যে কিছু ভাবছেন, দে আর হেড অন গোয়িং ফর ইউ নো মানে ফিচার ফিল্মে আমার প্লেব্যাক কবে হবে, বা কলিং আপ মিউজিক ডিরেক্টর্স এন্ড ট্রাইং টু ডু সামথিং উইচ ইজ আই থিঙ্ক গ্রেট। বাট এইটা কিন্তু একদিকে কি মনে হয় না যে এটা একটা আমাদেরও এটা খেয়াল করে দেখা উচিত যে এদের যখন এইটা এরা ধরছেই না যে ওটা কোনো প্ল্যাটফর্ম হতে পারে ইন্ডিপেন্ডেন্ট, তো এইটা এতটাই কি অবসোলিট হয়ে গেছে এবং তার জন্য ইয়েস না না বলো 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 শিওর হ্যাঁ এবং তার জন্য আচ্ছা ইমন বলছেন মিন্স আ লট বিক্রম, অল দ্য বেস্ট ফর দ্য উইথ দ্য সেশন। আচ্ছা তো তার জন্য অবশ্যই অনেকগুলো ফ্যাক্টরস রয়েছে এবং আমাদের ছোটবেলাটা কনসিডার করলে এটাও দেখতে হবে যে সেই সময়তে এমটিভি আসলো প্রথম 90s এর শুরুর দিকে এবং মিউজিক চ্যানেলসগুলো আসলো, কেবল টেলিভিশন চ্যানেল ভি এমটিভি ইয়েস ইয়েস এন্ড রেডিও আসলো, মানে রেডিও তো ছিলই বাট এফএম স্টেশনগুলো আসলো এবং সেগুলোতে আমার মনে হয় ইনিশিয়াল প্রমোশনের জন্য ওরা যেমন হয় মানে when you're launching they try to grab, আমি তখন objectively দেখলে এটাই বুঝতে পারি যে একটা রিজনে এসে তারা তখন রিজনাল মিউজিকটা নিয়ে এটা করলো যাতে অডিয়েন্সের অ্যাটেনশন গ্র্যাব করা যায়। তার as a বাই প্রোডাক্ট আমরা অনেক কিছু শুনে ফেললাম এবং অনেক আর্টিস্টদের তখন সুবিধাও হয়েছে, কিন্তু তারপর যখন প্রয়োজন ফুরিয়ে গেছে তারা হয়তো এখন সেগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে না, কিন্তু এতটাই চলে গেছে যে কেউ কনসিডারই করছে না। this is harmful for music and this is harmful for the next generation. আমি জয়দার সঙ্গে তোমার আড্ডাটা দেখছিলাম আগের দিন জয় সরকারের সঙ্গে, এবার জয়দা খুব ভ্যালিড একটা পয়েন্ট বলছিল যে আমরা কোনো একটা প্রজেক্টের জন্য মিউজিক ক্রিয়েট করব, সেটা তো ইজ আ পার্ট অফ আর জার্নি অ্যাজ আ মিউজিশিয়ান, দ্যাট ইজ বাউন্ড টু বি দেয়ার। অ্যাট দ্য সেম টাইম ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের জোনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু গ্রো উইদ ইন, এটাই বলছিলেন আগের দিন, কারণ যতদিন যখন ফিল্ম মিউজিকের কথা আমরা বলি বা কোনো কিন্তু সেটা যে সবসময় একজন মিউজিশিয়ানের অন্তরের অভিব্যক্তি হয় তা তো না, সেটা হতে পারে না। তো দেয়ার ইজ আ লট দ্যাট দ্য মিউজিশিয়ান হ্যাজ ইনসাইড দেম, সেইটাও তো কোথাও একটা বেরিয়ে আসার জায়গা মানে দরকার, তাদের নিজেদের প্রকাশ করতে পারার দরকার, সেইটা ইজ ইন্ডিপেন্ডেন্ট মিউজিক, এটাই জয়দা আগের দিন বলছিলেন। আই কমপ্লিটলি এগ্রি উইথ হিম, মানে আমারও মনে হয় যে
যে কোনো, এই আমি দুদিন আগে অরিজিৎ, দুদিন না বাট আই থিঙ্ক 1 সপ্তাহ আগে অরিজিৎ সিং এর একটা ইন্টারভিউ পড়ছিলাম যে হি ইজ কামিং আপ উইথ হিজ ওন প্ল্যাটফর্ম ফর ইন্ডিপেন্ডেন্ট মিউজিক, ওর নিজস্ব, ওর নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট গানের জন্য। তো অরিজিৎ সিং আজকের দিনে ভারতবর্ষের সব থেকে সাকসেসফুল প্লেব্যাক সিঙ্গারদের মধ্যে একজন, তা নিয়ে তো আমাদের কারোর কোনো মন্তব্যের প্রয়োজন নেই। কিন্তু সেও যদি মনে করে যে তারও ইন্ডিপেন্ডেন্ট অ্যালবামের প্রয়োজন আছে বা সেও ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে চায়, দে মাস্ট বি সাম রিজন টু ইট। Correct. Because ও যখন সিনেমার গান গাইতে যায় তখন একজন মিউজিক ডিরেক্টর ওকে বলে দেয় যে এই গানটা ওরা ক্রিয়েট করতে যাচ্ছে, একজন লিরিসিস্ট ওকে গান লিখে দেয় যেটা গল্পের কোথাও একটা ফিট ইন করার জন্য তৈরি করা হয়েছে। তো সবসময় যে ও নিজের নিজের ভেতরের মিউজিশিয়ানটাকে যে ও সবসময় এক্সপ্রেস করতে পারে সে সবকটা গানের থ্রু দিয়ে, সেটা নাও হতে পারে। আমার মনে হয় সেইখান থেকেই দি আর্জ টু হ্যাভ, ইউ নো, টু ওয়ান্ট টু ক্রিয়েট ইন্ডিপেন্ডেন্ট মিউজিক। এন্ড ইফ ইফ অল অফ দেম, মানে জয়দা হোক, অরিজিৎ সিং হোক, আই এম শিওর লট অফ আদার মিউজিশিয়ানস ফিল দ্য সেম ওয়ে। আমার মাঝে মধ্যে জিত দার সঙ্গে কথা হয়, জিত গাঙ্গুলির সঙ্গে, তো দে অল হ্যাভ কাম আপ সেইং ভেরি সিমিলার থিংস, যে ইন্ডিপেন্ডেন্ট উইচ আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কোনো ক্রিয়েটিভ মানুষের, যুক্ত যে কোনো মানুষের জন্য এমন কাজ করতে পারে যে কাজ তাদেরকে creative satisfaction দিচ্ছে is very important. True. সব সব দরকার, মানুষের কাছে পৌঁছতে পারা খুব দরকার নিজেদের কাজ নিয়ে, বাট এমন কে ছুঁয়ে যাবে, আমারই এমন কাজ, সেইটা না করতে পারলে আমার লাইফে অ্যাজ অ্যান অ্যাক্টর স্যাটিসফ্যাকশন কোনোদিন আসবে না, তাদেরও লাইফে আমার মনে হয় অ্যাজ অ্যা মিউজিশিয়ান কমপ্লিট স্যাটিসফ্যাকশন আসবে না। তো প্রবাবলি সেখান থেকে ব্যাপারটা। And can I link this question to, যেমন তুমি শুরুতে বলছিলে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, বাট ওটা ছুঁয়ে গেছিলে, আমার আমার মনে আছে আমাদের অ্যাকচুয়ালি, আমি যদি খুব আমি ভেবে দেখেছি সকালে বহু বহুদিন আগে, এবং সেটা তখন আমারও অনেক কম বয়স ছিল, তোমারও অনেক কম বয়স ছিল, একটা সিনেমা ছিল যেখানে, যে সিনেমাটা আমি ঠিক নামটা মনে পড়ছে না, বাট আমার মনে হচ্ছে ওটা সুনীল সুনীল গাঙ্গুলির কোন একটা গল্প নিয়ে ওটা করা হয়েছিল, এবং সোমলতার একটা গান ছিল যেটা হচ্ছে ফাগুন হাওয়ায় হাওয়ায়, ওরও তখন বয়স অনেক কম ছিল, যে এক্স্যাক্টলি, সো দ্যাট সেই গানটা, এবং সেই গানটা খোলটা আমি বাজিয়েছিলাম, ঠিক আছে, দ্যাট ওয়াজ ওয়ান অফ ও আচ্ছা ভেরি আচ্ছা অনেক শুরু ইনিশিয়াল স্টেজ অফ ইওর লাইফ, আচ্ছা ইয়েস ইয়েস ইয়েস। তো আমি বলছি যে সেই সেই সেগুলো অ্যাকচুয়ালি একটা স্মল স্কেল একটা সিনেমা আমি ওইভাবে ধরতে পারি, সেই সেই সিনেমাটার ক্ষেত্রটা তাই ছিল, এবং এরকম প্রচুর ছোট ছোট সিনেমাও তো তৈরি। এবং তুমি বলছো যে যেমন সিনেমার ক্ষেত্রে ব্যাপারটা কি সেম হয়ে যাচ্ছে, মানে হয়তো যাদের হাতে হয়তো একরকমের ফান্ডিং রয়েছে, প্রমোশন করার এক ধরনের ক্যাপাসিটি রয়েছে, তারা হলটা রেখে দিচ্ছে, যেমন মিউজিকের ক্ষেত্রে হয়তো রেডিও স্টেশন গুলো বুক করে রেখে দিচ্ছে, আর যাদের কাছে হয়তো সেই ক্ষমতাটা নেই, এন্ড তো ডাজ এভরিথিং রিয়েলি বয়েল ডাউন টু মানি, হোয়াট ডু ইউ থিংক ইন টার্মস অফ প্রমোশন? দেখো, আই'ল বি ভেরি অনেস্ট অ্যাবাউট দিস, এক নম্বর ইট ক্যানট বয়েল ডাউন টু অনলি মানি, তাহলে তো এভরি মানিড পার্সন আউট দেয়ার উড হ্যাভ বিন মেকিং দ্য বেস্ট ফিল্মস অফ দি সেঞ্চুরি, সেটা তো হয় না। যে কোনো প্রোডিউসারের জন্যই আমার মনে হয় যে একটা ভিশন থাকা খুব দরকার। আর আমরা যদি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিও দেখি, তাহলে যেই প্রোডিউসারদের ভিশন আছে বা যারা সেই ভিশনটা নিয়ে কাজ করতে শুরু করেছিলেন, তারাই কিন্তু আজকের দিনে আরো অনেক বেশি কাজ করছেন বা আরো অনেক এগিয়ে গেছেন, ইউ নো, ফিল্ম মেকিং এর দিক দিয়ে দেখতে গেলে, বা অ্যাজ আ পার্ট অফ দি ইন্ডাস্ট্রি ওয়্যার সিনেমা ইজ মেড, বা আজকের দিনে ওয়েব সিরিজ ইজ মেড। আর এমন অনেক প্রোডিউসার আমরা দেখেছি যারা ওয়্যার হিউজলি মানিড, যাদের ফিনান্সিয়াল স্ট্রেংথ নিয়ে কারোর কোনো প্রশ্নই ছিল না, কিন্তু তারা আস্তে আস্তে ফেজ আউট করে গেছে। সুতরাং মানি ইজ নট দি অনলি ফ্যাক্টর, একটা ভিশন থাকা খুব দরকার, একটা সার্টেন অ্যামাউন্ট অফ ক্রিয়েটিভ সেন্স থাকা খুব দরকার, যে কোন সাবজেক্টের উপর তিনি কাজ করতে চান, কোন সাবজেক্টটা তিনি ইনভেস্ট করতে চান, সেটা ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। কিন্তু এবার কি বলতো, পশ্চিমবঙ্গ আনফর্চুনেটলি এমন একটা স্টেট এই মুহূর্তে যেখানে এমন প্রোডিউসারের সংখ্যা খুব কম যাদের সেই ভিশনটা আছে, একদমই হাতে গোনা, মানে 2-3-4 প্রোডিউসার হ্যাভ বিন ট্রাইং টু, ইউ নো, হ্যাভ বিন ট্রাইং দ্য বেস্ট টু ক্রিয়েট গুড কন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট প্রোডিউসার সেইভাবে দেখে আসছি না বহুদিন ধরে। এবার তাদেরও তো ব্যান্ডউইথ রয়েছে যে তারা 1 বছরে কটা সিনেমা বানাতে চায় বা বানাতে পারে। তাহলে এই যে আরো অনেক ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরসরা সিনেমা বানাতে চায়, যারা হয়তো এই মুহূর্তে একটা বড় ছত্রছায়ার নিচে এসে সিনেমা বানাতে পারছে না বা একটা বড় প্রোডাকশন হাউসের জন্য ফিল্ম বানাচ্ছে না, তাহলে কি তাদের বসে থাকতে হবে যতক্ষণ না একটা বড়
করতে ডিসাইড করে সেটাও তো অনেক সময় তারা করতে চায় না হয়তো, মানে দে প্রবলি উড ওয়ান্ট টু মেক অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম। যেমন আমি যদি অর্কর কথাই বলি, অর্কর আমি করেছিলাম 2017-এ রিলিজ করেছিল, যেটা আমরা কম্পারেটিভলি উই মেড ইট উইদ ইন আ ভেরি স্মল বাজেট, ইট ওয়াজ মেড বাই আ ফার্স্ট টাইম ফিল্ম মেকার, আ ফার্স্ট টাইম ডিওপি, কম্পারেটিভলি লেসার নোন কাস্ট, অলমোস্ট দ্য ওয়ে অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ইজ মেড, অলমোস্ট দ্য সেম ওয়ে। বা ইন দ্য রিসেন্ট পাস্ট আরো অনেকগুলো সিনেমা, ইনফ্যাক্ট ইন্দ্রনীলদা যেরকম ভাবে ফরিং বানিয়েছিলেন, ওয়াজ আ ভেরি ইন্ডিপেন্ডেন্ট ওয়ে অফ মেকিং দ্য ফিল্ম, বাট সাচ আ ব্রিলিয়েন্ট ফিল্ম। বা সৌকর্য যেরকম ভাবে কিছুদিন আগে বুড়ো সাধু বলে একটা সিনেমা হয়েছিল, করেছিল ঋত্বিক দা অভিনয় করেছিল, অগেন আ ফিল্ম দ্যাট ওয়াজ মেড ভেরি হয়তো প্রমোশনের জায়গায় এসে মানুষের কাছে ওইভাবে পৌঁছে যেতে পারে না, যেভাবে পৌঁছে গেলে মানুষকে হল পর্যন্ত টেনে আনা অনেক সংখ্যক মানুষকে ইজিয়ার হওয়ার জন্য। এবার সেটার কারণ কি, তারা প্রমোশনটা ঠিক করে করতে পারে না, বা তাদের প্রমোশনটা এফেক্টিভ হয় না, বা তাদের প্রমোশন করার জন্য যেই ফিনান্সিয়াল সাপোর্টটা দরকার সেটা সবসময় থাকে না, এই সবকটাই কারণ হতে পারে, বা এর মধ্যে একটাও কারণ নাও হতে পারে, আমি জানি না। কিন্তু at the end of the day, এই যে সিনেমাগুলোর কথা বললাম এগুলোর মধ্যে অনেক, ধরো ফোরিং তো আমরা সবাই পরবর্তীকালে কোথাও না কোথাও দেখেছি এবং আমাদের সবার ভালো লেগেছে, আমরা সবাই বলেছি কি অসাধারণ সিনেমা। তো যখন এগুলো থিয়েটারে রিলিজ হয় তখনই যদি আমরা থিয়েটারে গিয়ে দেখি, তাহলে এই সিনেমাগুলো, এই ফিল্ম মেকার গুলো, এদের সঙ্গে যুক্ত সমস্ত কলাকুশলী, এদের প্রডিউসাররা, তারা কিন্তু সার্ভাইভ করতে পারে, সেটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে ওঠে না আনফর্চুনেটলি। এমন অনেক অসাধারণ বাংলা এবং হিন্দি সিনেমার কথা আমরা পরবর্তীকালে বলি, যেটা হলে গিয়ে দেখতেই পারতাম বা দেখা উচিত ছিল, যেটা নিয়ে অনেক কথা বলেছি, আলোচনা করেছি, কিন্তু সেটা না দেখে একটা অনেক বেশি বড় করে প্রমোট করা সিনেমা আমরা গিয়ে হলে দেখে এসেছি। যেমন আমি তোমার সকালে বলছিলাম যে ধরো সোন চিরিয়া নিয়ে রিসেন্ট টাইমসে খুব বেশি আলোচনা হচ্ছে, সুশান্তের আনফর্চুনেট ডিমাইজের পরে। তো সোন চিরিয়া আমারও আনফর্চুনেটলি Zee5 এ দেখা, আমি তখন একটা টেলিভিশন সিরিয়াল হয়নি, সেটা আমার দোষ কমপ্লিটলি, বাট সোন চিরিয়া ইজ এ ব্রিলিয়েন্ট ফিল্ম। আমরা ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী আমার থিয়েটারে গিয়ে দেখা, আর আমার মনে হয় যে ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী ওয়াজ এ ফিল্ম যেটা থিয়েটারে গিয়ে দেখা উচিত। যে মাউন্টিং এর ফিল্মটা, যে গ্র্যান্ডিয়র সিনেমা, সেটা তুমি বাড়িতে বসে ওটিটিতে বসে ইউ নট বি ডুইং জাস্টিস টু ইট। বাট ব্যোমকেশ বক্সীও কিন্তু অনেক মানুষই হলে গিয়ে দেখেনি, ব্যোমকেশ বক্সীরও থিয়েট্রিক্যাল রেভিনিউ খুবই মিনিমালিস্টিক ছিল। তো এরকম নানান সিনেমা আছে যেগুলো আমরা ওভার দ্য টাইম দেখে এসেছি, যে হলে দেখতে যাওয়ার মানুষ খুঁজে পাওয়া যায় না, তারা হাউসফুল 4 দেখতে যাবে, কিন্তু পরবর্তীকালে তাদের মধ্যে অনেক সংখ্যক মানুষ বা আমাদের মধ্যে অনেক সংখ্যক মানুষ হাউসফুল 4 কে যথেষ্ট গালাগালি করবে, যে এরম সিনেমা কেন বানানো হয়, এরম সিনেমা বানানো হয় বলেই ভারতবর্ষে ভালো সিনেমা হচ্ছে না। বাট সেটা কিন্তু একমাত্র কারণ না, ওই সিনেমাটা আমরা দেখতে যাচ্ছি বলেই ওরম সিনেমা হচ্ছে, এবং ভালো সিনেমাগুলো দেখতে যাচ্ছি না বলেই আস্তে আস্তে ভালো সিনেমার সংখ্যা এবং বাজেট দুটোই কমতে থাকছে। মার্গারিটা উইথ আ স্ট্র বলে একটা খুব খুব ইন্টারেস্টিং সিনেমা হয়েছিল, ওটাও আমার থিয়েটারে দেখা, সোনালি বোস আই থিঙ্ক ডিরেক্টরের নাম। তো ওয়াজ এ ব্রিলিয়েন্ট ফিল্ম, বাট আমি সত্যি জানতে চাই যে কটা মানুষ আদৌ গিয়ে থিয়েটারে সেটা দেখেছে। তো এরকম নানান সিনেমা নানান সময় বাংলায় এবং ন্যাশনালি রিলিজ করেছে, যেগুলো ডেফিনেটলি ডিজার্ভড অ্যান অডিয়েন্স, বাট আমরাই দেখতে চাইনি। সুতরাং কোনো ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বা ভালো সিনেমা হচ্ছে না বলে দোষ দিয়ে লাভ নেই, উই উইল অলসো হ্যাভ টু গো ওয়াচ ইট ইন দ্য থিয়েটার্স। মানে তারা সিনেমা বানাবে দিনের পর দিন, কিন্তু সে সিনেমা কেউ দেখতে যাবে না, সুতরাং তারা ফিনান্সিয়াল লস বেয়ার করবে, সেইভাবেই বা তারা কদিন চালাতে পারবে, সেটা তো সম্ভব না। ঠিক ঠিক ঠিক। এবং আমি এখানে আরেকটা জিনিস আমি তোমাকে বলতে চাই, যেটা হচ্ছে যে আমি এই আর্টিস্ট স্পটলাইট সিরিজটা করতে করতে এটার ব্যাপারে আমি জানতাম। এবারে একটা তো জিনিস হচ্ছে, যেমন ধরো মানে হয়তো তুমিও জানো বা এখন বললে তুমি হয়তো আরো
ক্লিয়ার একটা আইডিয়া পাবে। কিছু কিছু একটা জেনারেশন অফ মিউজিশিয়ান মাঝখানে পড়েছিলেন, যেমন যেদিনকে আমি কৌশিক দাস সাথে কথা বলছিলাম, মানে পৃথিবীর যিনি সিঙ্গার কৌশিক চক্রবর্তী, এবং তার সাথে কথা বলেছি, আরো কিছুজনের সাথে কথা বলেছি, যারা মানে এই যখন একটা একটা কি বলবো বাংলা ব্যান্ড, এবং এই যে 90s এর শুরু থেকে 90s এর শেষের দিকে 2000 এই সব সময়তে একটা যে বুম আসলো, এবং সব জায়গায় ব্যান্ডের মাত্রা হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে, হ্যাঁ, এবং রেডিও স্টেশন যখন গান বাজাচ্ছেও, তখনও কিন্তু এক ধরনের জিনিস চলেছে। এবার যেটা মাঝখানে সোনু নিগমও হিন্ট করছিলেন যে মিউজিক ইন্ডাস্ট্রিতে নেপোটিজম বলে কিছু হয় না, বাট গ্রুপিজমটা একটা সুপার লেভেলে হয়, এবং সেইটা কিন্তু একটা জেনারেশন অফ মিউজিশিয়ান পুরোপুরি ফেস করেছেন। কারণ ওয়ান সাইড দেখলে আমরা এটা বলবো যে হয়তো রেডিও স্টেশনগুলো প্রচুর আর্টিস্টের গান চালিয়েছে, কিন্তু দ্য আর্টিস্ট অ্যান্ড দ্য স্টেশনস হ্যাড আ কোলাবোরেশন, বিকজ দেন ফর দ্য স্টেশনস দোজ আর্টিস্ট ওয়ার ওয়ার্কিং, ঠিক আছে, এন্ড ফর দ্য অ্যালবাম রেকর্ড, ফর দ্য রেকর্ড লেবলস দোজ আর্টিস্ট ওয়ার ওয়ার্কিং, বিকজ দে অবশ্যই পিপল উড ওয়ান্ট টু ইনভেস্ট ইন আ প্লেস ওয়্যার দে নো দ্যাট সেই রিটার্নটা। তো একটা জেনারেশন অফ মিউজিশিয়ানরা না তখন রেকর্ড লেবেল তাদের অ্যাকসেপ্ট করেছে, রেডিও স্টেশনে গেলে সিডি ডাস্টবিনে চলে যেত, ঠিক আছে, এবং আমি ওই কাস্ট মধ্যে ছিলাম, মানে ডিউরিং মাই ইনিশিয়াল পিরিয়ড আই ফেল ইন টু দ্যাট থিং, বাট ফর্চুনেটলি হোয়াট উই নো ইজ দ্যাট তারপরে ইউটিউব ফেসবুক আসার পর দোজ আর মোর ইউ নো democratic platforms. Correct. Definitely. So you could do more things, and with the advent of things like ধরে নাও ফিল্মের জন্য OTT, সেখানে কিন্তু আমি মনে করি যে এখন যখন আমি কিছু প্রোডিউসারদের সাথে কথা বলি, ওরা কিন্তু একটা সেফগার্ড ওদের তৈরি হয়েছে যে আচ্ছা আমি OTT তে সেল করলে আমার এইটুকু টাকা তো আই ক্যান রিকভার, ঠিক আছে, আমি মানে একটা যেমন পজিটিভ জিনিস হচ্ছে, তোমার কি মনে হয় যে মিউজিকের ক্ষেত্রে গান ধরনের যে অ্যাপস গুলো চলে এসছে স্পটিফাই এটসেট্রা, ঠিক আছে, সেইগুলো ক্যান ইন ফিউচার সার্ভ সিমিলারলি যেটা এই OTT প্ল্যাটফর্মস গুলো একটা ফিল্মের জন্য সার্ভ করছে, ফর মিউজিক দিস ক্যান বি দোজ প্লেসেস যেখানে একটা বাফার পাওয়া যাবে, যে মিউজিশিয়ান ভাববে যে না এখান থেকে এইটুকু তো আমার হবে, সো লেট মি গো অ্যাহেড এন্ড ডু সামথিং। দেখো সেটার একটা পসিবিলিটি তো অবভিয়াসলি আছে, মানে নেই তা না, কিন্তু আমরা যেহেতু প্রাইমারিলি বাংলা মিউজিক এবং বাংলা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক বা বাংলা ইন্ডিপেন্ডেন্ট সিনেমার কথা বলছিলাম, যেহেতু আমরা সেইভাবে দেখতে গেলে মিউজিকের ক্ষেত্রে কি হয় সেটা হয়তো আমি অতটা জানবো না, সেটা তুমি বা আদার পিপল ইউ নো রিলেটেড টু দি মিউজিক সিন উড নো মাচ বেটার। বাট সিনেমার ক্ষেত্রে বাংলা এই মুহূর্তে দাঁড়িয়ে যা সিচুয়েশন, তাতে সাকসেসফুলি বা রেগুলারলি কাজ করছে OTT প্ল্যাটফর্মের সংখ্যা খুব কম। আমরা ন্যাশনালি দেখলে সেখানে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম বা হটস্টার বা Z5 এমন প্রচুর প্ল্যাটফর্ম আমরা দেখবো যারা বহু সংখ্যক সিনেমা কিনছে এই লকডাউন পিরিয়ডের মধ্যে, এত এতগুলো সিনেমা OTT প্ল্যাটফর্মে রিলিজ করা হলো। তুমি কিন্তু কম্পারেটিভলি বাংলা সিচুয়েশনে দেখতে গেলে খুব কম OTT প্ল্যাটফর্ম রয়েছে যারা রেগুলারলি এখনো কাজ করে চলেছে, যাদের রেগুলার রিলিজেস দেখতে পাচ্ছি আমরা, বা আমরা জানি যে তাদের এখনো ফ্লোরে নতুন প্রোডাকশন আছে বা তারা নতুন সিনেমা কিনছে। এবার যেই না প্ল্যাটফর্মের সংখ্যা কমবে, অটোমেটিক্যালি এতগুলো সিনেমার টেকারও তো থাকবে না, মানে একটা প্ল্যাটফর্ম, যেরকম একটু আগেই বলছিলাম যেরকম একটা প্রোডিউসারের ব্যান্ডউইথ থাকবে যে সে বছরে কটা সিনেমা বানাতে পারে, একটা প্ল্যাটফর্মেরও ব্যান্ডউইথ থাকবে যে সে একটা কোয়ার্টারে কটা সিনেমা কিনতে চায়। এবার পশ্চিমবঙ্গে বছরে 100টার উপরে সিনেমা বানানো হয়, দেয়ার আর মোর দ্যান 100 রিলিজেস ইন এ ইয়ার, তার মধ্যে অন্তত 30-35টা সিনেমা আর জেনুইনলি ওয়াচেবল ফিল্মস। এবার সে 35টা সিনেমার ফিনান্সিয়াল রিকভারি করার জন্য যা প্ল্যাটফর্ম দরকার, সেই পরিমাণ প্ল্যাটফর্ম বোধহয় আমাদের কাছে নেই। সেই কারণেই আমরা অনেক সময় শুনে থাকি যে প্রচুর বাংলা সিনেমা সমস্ত টাকা রিকভার করতে পারলো না। আমরা মানে অনেক সময় সেটা শুনে এসেছি বহুদিন, কারণ আনফর্চুনেট বাট ট্রু যে থিয়েট্রিক্যাল রেভিনিউ বাংলা সিনেমার জন্য কিছু এক্সেপশনস ছেড়ে দিলে যেগুলো খুব ভালো ব্যবসা করেছে, সেটা আগের বছরের সোনাদা হোক বা তার আগে বেলা শেষে হোক, লিভিং অ্যাপার্ট সাম ফিল্মস দ্যাট হ্যাভ ডান এক্সট্রিমলি ওয়েল, অনেক সংখ্যক সিনেমাই আছে যেগুলো ভালো সিনেমা কিন্তু থিয়েটার থেকে প্রচুর টাকা তারা উপার্জন করতে পারেনি। সুতরাং তাদেরকে ব্রেক ইভেন করতে গেলে টেলিভিশন চ্যানেলের উপর ডিপেন্ড করতে হবে বা OTT প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করতে হবে সেইখান থেকে যা রেভিনিউ পাবে সেটার জন্য। এইবার টেলিভিশন চ্যানেল বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের এখন তাদের OTT প্ল্যাটফর্ম আছে, যেমন স্টারের ক্ষেত্রে হটস্টার বা জি এর ক্ষেত্রে Z5, সুতরাং যে ডিলটা হয় সেটা একসঙ্গে হয়, যে টেলিভিশন রাইট আর OTT প্ল্যাটফর্মের রাইট একসঙ্গে বিক্রি হলো। আর ইন্ডিপেন্ডেন্ট OTT প্ল্যাটফর্মের ক্ষেত্রে হইচই আছে, বা Z5 খুব রেগুলারলি কাজ করছিল কিছুদিন আগে পর্যন্ত, এই মুহূর্তে আমি জানি না কি হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আড্ডা টাইমসও বোধ হয় বেশ কিছু
ফিল্ম কিনেছে, কিন্তু তারপরে আমরা বহু সিনেমা এমন জানি, আমিও জানি তুমিও জানো, যে সিনেমাগুলো ডিড নট ফাইন্ড এ টেকার, অ্যান্ড দে আর সাপোজিটলি গুড ফিল্মস, তারা খারাপ সিনেমা না, বা তারা টেকার পেলেও তাদের হয়তো যে বাজেটটা অফার করা হচ্ছে বাই আ টেলিভিশন চ্যানেল আর বাই অ্যান ওটিটি প্ল্যাটফর্ম, সেটা হয়তো খুব সামান্য, সেটা হয়তো তার সিনেমার কিছুই রিকভার করতে পারবে না, বাট যেহেতু সে চায় যে সিনেমাটা আরো বেশি মানুষ দেখুক আর কিছু টাকা হলেও ঘরে আসুক, সে হয়তো সিনেমাটা দিয়ে দেয়। কিন্তু সেই প্রোডিউসার কি তারপরে আরেকটা সিনেমা বানানোর মতন সিচুয়েশনে থাকবে? দো হি মাস্ট হ্যাভ প্রোডিউসড আ গুড ফিল্ম, আমরা সেই সিনেমাটা নিয়ে প্রচুর বাহবা করব, ভবিষ্যতেও করব, এখনো করছি হয়তো, কিন্তু সেই একই প্রোডিউসারকে যখন আরেকটা সিনেমা বানাতে হবে, সে কি আবার ওই সেম বাজেটটা নিজের পকেট থেকে বার করার মতন সিচুয়েশনে থাকবে ইফ ইট ডাজ নট রিকভার? আর কবার থাকবে? একবার, দুবার, তিনবারের বার তো ইউ হ্যাভ টু টেক আ স্টেপ ব্যাক। সেইটা ইজ আ ভেরি রিস্কি সিচুয়েশন আমাদের জন্য। এমন অনেক প্রডিউসারদেরও আমার চেনা, এমন অনেক ডিরেক্টরদেরও আমার চেনা, যারা হয়তো ভালো কাজ করেছেন, যাদের কাজ যথেষ্ট পরিমাণে অ্যাপ্রিসিয়েশন পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে, ক্রিটিক্সদের কাছ থেকে, আমাদের আশেপাশের বাকি ফিল্ম মেকার, অভিনেতা, প্রডিউসারদের কাছ থেকে, কিন্তু তারা একেবারেই ব্রেক ইভেনের কাছাকাছি যেতে পারেননি। সেইটা ইজ ওয়ারিসাম ফর দি ইন্ডিপেন্ডেন্ট সিন ওয়েন ইট কামস টু সিনেমা, বাংলা সিনেমা। সেটাই আমি তোমাকে একটু আগে বলছিলাম যে কোথাও একটা আমাদেরও অ্যাজ অ্যান অডিয়েন্স হয়তো, এটা তো কেউ ফোর্স করতে পারে না, ইউ ক্যানট ফোর্স দি অডিয়েন্স টু গো ওয়াচ এ ফিল্ম, তাদের যদি মনে হয় তারা দেখবেন, তাদের যদি না মনে হয় তারা দেখবেন না, এট দি এন্ড অফ দ্য ডে দি অডিয়েন্স ইজ দ্য কিং। কিন্তু তারা যদি ভালো সিনেমা দেখতে হলে আসেন, তাহলে ভালো সিনেমা কিছু টাকা হলেও রিকভার করবে, আরো বেশি লোক দেখবে, আরো বেশি লোক সেরকম ধরনের সিনেমাতে ইনভেস্ট করবেন, ইটস এ সাইকেল অ্যান্ড দ্য সাইকেল উইল কন্টিনিউ। রাইট, এবং আমি একটা ছোট প্রশ্ন মাঝখানে যেটা করতে চাই তোমাকে, যেটা সকালে তুমি যখন বলছিলে যে মারাঠি ফিল্মের ক্ষেত্রে তুমি কথাটা বলছিলে, আমি অন্য রিজিওনাল ফিল্মের জায়গাতে পরেই যাব, বাট জাস্ট তুমি যেটা বলছিলে যে মারাঠি ফিল্মকে একটা সেকশন ছেড়ে দিতে হবে, একটা টাইম ছেড়ে দিতে হবে, এগুলো ইফ আই এম নট মেকিং আ মিস্টেক দেন অল অফ দিস স্টেপস হ্যাড বিন টেকেন বাই দ্য গ্রেট বালাসাহেব ঠাকরে ওয়েন হি ওয়াজ অ্যালাইভ, এবং উনি মারাঠিদের জন্য একটা বিশাল কাজ করে দিয়ে গেছিলেন, যেখান থেকে কিন্তু তাদের একটা উত্থানের জায়গা তৈরি হয়েছে, এবং সেটা তো এইটা যেমন একটা পলিসি, ইট ইজ অলমোস্ট লাইক আ পলিসি, এন্ড মানে এরকম কোন ধরনের পলিসি ডু ইউ থিঙ্ক আমাদের জন্য ইট ক্যান ওয়ার্ক, মানে এই ধরনের কোন একটা পলিসি? দেখো, এটা দুটো সাইড আছে, দেয়ার আর টু ওয়েজ অফ প্রবাবলি লুকিং এট ইট অ্যাজ পার মি। এরকম একটা পলিসি যদি ইন্ট্রোডিউস করা হয়, তাহলেও এটার পরিপ্রেক্ষিতে অডিয়েন্স উইল হ্যাভ টু ওয়াক ইন। মানে আমি ধরলাম যে এরকম একটা পলিসি কালকে বাংলায় এলো যে পশ্চিমবঙ্গেও মারাঠি সিনেমার মতন বাংলা সিনেমার জন্য প্রাইম টাইমে একটা পার্সেন্টেজ অফ শোজ উইল বি ম্যান্ডেটরি, যদি এটা হয়। তাহলেও কিন্তু তারপরে অডিয়েন্সকেও যেতে হবে, না হলে ওভার আ পিরিয়ড অফ টাইম যদি আমরা দেখি যে প্রাইম টাইমে শো যথেষ্ট পরিমাণে পাওয়ার পরেও বাংলা সিনেমা দেখতে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে অডিয়েন্স আমরা পাচ্ছি না, তাহলে আজ বা কাল কিন্তু এই পলিসিটা এক্সিস্ট করবে না আর। মারাঠি সিনেমার ক্ষেত্রে দি অ্যাডভান্টেজ ওয়াজ যে আমরা কিন্তু উই হ্যাভ সিন মারাঠি ফিল্মস ডুইং এক্সট্রিমলি ওয়েল, মানে দের আর মারাঠি ফিল্মস দ্যাট হ্যাভ ডান বিজনেস ওয়ার্থ 100 crores ফ্রম দি থিয়েটার্স, যেটা বাংলা সিনেমায় আজ পর্যন্ত হয়নি। ইনফ্যাক্ট বাংলা সিনেমার সব থেকে থিয়েট্রিক্যালি সাকসেসফুল সিনেমাগুলো তার থেকে অনেক গুণ কম, মানে অনেক ভাগ কম টাকা উপার্জন করেছে থিয়েটার থেকে। তো এটা শুধুমাত্র গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি বা হল মালিকদের রেসপন্সিবিলিটি বা আইনক্সদের মতন বা পিভিআরদের মতন চেনের রেসপন্সিবিলিটি আমি বলবো না। অ্যাট দি এন্ড অফ দ্য ডে এইটা একটা এক্সপেরিমেন্ট করে দেখাই যায়, করলে মানে হয়তো আমাদের জন্য ভালো হবে, বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে, কিন্তু অডিয়েন্স যদি না আসেন আর থিয়েটারে যদি মানুষ না ঢোকেন, তাহলে কিন্তু এই পলিসিগুলো সাময়িকভাবেই দেখতে পাবো, ইন দ্য লং রান থাকবে না। কারণ আমাদেরও বুঝতে হবে যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে প্রত্যেকটা মানুষ যারা থিয়েটার চালাচ্ছেন বা থিয়েটারের চেন চালাচ্ছেন, তারা তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে হ্যাভ কাম টু ডু বিজনেস হিয়ার, মানে তাদের জন্য তো এটা একটা ব্যবসা, তাদেরকেও সার্ভাইভ করতে হবে। তারা যদি দেখে যে একটা হিন্দি সিনেমা রিলিজ করার সময় তারা যা ফুটফল পায়, সেই ফুটফলের একটা পার্সেন্টেজও বাংলা সিনেমার থেকে তারা পাচ্ছে না, তারা কিন্তু খুব বেশি দিন এটা কন্টিনিউ করতে পারবে না। তো at the end of the day the most important thing will be to be able to bring the audience back to the theaters. Kichu producer ra kichu director ra kichu obhineta obhinetri ra
সেইটা যাতে হতে পারে সেইটা মাথায় রেখে নিজের নিজের মতন করে চেষ্টা করছেন ডেফিনেটলি, দে ট্রাইং টু মেক গুড ফিল্মস, দে ট্রাইং টু প্রমোট ইট ওয়েল। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে দি অডিয়েন্স উইল অলসো হ্যাভ টু কাম ব্যাক টু দ্য থিয়েটার্স, সেই পরিমাণে যে পরিমাণে হয়তো আমরা একসময় থিয়েটারে অডিয়েন্স দেখতাম। তুমি ভেবে দেখো না, আমরা আমি এটা বুম্বাদাকে অনেক সময় অনেক ইন্টারভিউতে বলতে শুনেছি যে 90s-এ বুম্বাদার যেগুলো সুপারহিট সিনেমা সেগুলো যে পরিমাণে থিয়েট্রিক্যাল রেভিনিউ জেনারেট করতো, আজকের দিনে যেগুলো সুপারহিট সিনেমা সেগুলো প্রায় একই পরিমাণে বা তার থেকে কম থিয়েট্রিক্যাল রেভিনিউ জেনারেট করে। এবার আমরা সবাই জানি যে 90s-এর টাকার যা ভ্যালু ছিল আজকের যা টাকার ভ্যালু তার তো কোনো কম্প্যারিজনই হয় না। ঠিক 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 90s-এ আমরা 1 টাকায় 5টা ফুচকা খেতাম আম শিওর, আজকে বোধহয় আমরা 5 টাকায় 2টো ফুচকা খাইবে, এরকম কিছু অনেকদিন খাওয়াই নি, গট নো আইডিয়া। বাট মানে টাকার ভ্যালু তো আর সেম নেই। সুতরাং যদি 1990 সালের আশেপাশে একটা সিনেমা সুপারহিট হলে 5 কোটি টাকার থিয়েট্রিক্যাল রেভিনিউ জেনারেট করতে পারতো, আর আজকের দিনেও যদি একটা সিনেমা সুপারহিট হলে 5 কোটি টাকাই কামায়, তাহলে তো দুটো সেম না, দুটো কোনো মতেই সেম না। কারণ ইনভেস্টমেন্ট বেড়েছে, তখন একটা সিনেমার বাজেট যা ছিল তার থেকে আমরা অনেক বেশি খরচা করি একটা সিনেমা সে ইকুয়াল গ্রাইন্ডারে বাড়ানোর জন্য। সুতরাং যদি থিয়েট্রিক্যাল রেভিনিউ 90-এর দশকে পড়ে থাকে, তাহলে তুমি কি, হাউ উড ইউ প্ল্যান টু আপগ্রেড সিনেমা ইন বেঙ্গল? মানে তুমি আরো বেশি ইনভেস্ট করবে, তুমি অন্য ধরনের কিছু ট্রাই করবে, তুমি যেমন ধরো ইন দ্য রিসেন্ট পাস্ট আমরা দেখেছি যে খুব ইন্টারেস্টিংলি VFX ইউজ করে কিছু সাবজেক্ট তৈরি হতে দেখেছি আমরা, কিছু প্রোডাকশন হাউস করেছে সেটা, সেটা SVF হোক বা সুরেন্দর ফিল্মস হোক, some producers have been able to do it, but তাতে তো বাজেটটাও বাড়ছে। এবার সে বাজেটটা কম্পেনসেট করার জন্য যদি আমরা রেভিনিউ না জেনারেট করতে পারি, তাহলে কতদিন প্রোডিউসাররা সেটা মানে সেটা ইনভেস্ট করতে পারবেন? আচ্ছা, এইখান থেকে দেখতে গেলে এক্ষেত্রে আমি একটা কোয়েশ্চেন করতে চাই। এবার এবার আই এম ট্রাইং টু বি মানে আরেকটু ডিটেইলড এই সাবজেক্টটা নিয়ে, যে হোপফুলি মানে তোমারও মনে আছে আমার ছোটবেলাতে একটা সিনেমা এসেছিল, ধরে না জুরাসিক পার্ক এসেছিল, অ্যানাকোন্ডা এসেছিল, টাইটানিক, এগুলো ছোটবেলায় এসেছিল। তো এবারে মজার ব্যাপার আছে, তখন মানে কেবলে এই সিনেমাগুলো দিত না এবং হলে রিলিজ হতো। আমি আগে থাকতাম নবীনা সিনেমা হলের ওই জায়গাটাতে, এবং ওই বছরে যখন একবার আসতাম, আমার মনে আছে প্রথম আমি যখন ছোটবেলায় অ্যানাকোন্ডা দেখতে যাই, এবং অ্যানাকোন্ডা দেখার বাইরে বাকি সময়তে টিভিতে যেটা চলতো সেটা হচ্ছে ধরো একটা একটা সিনেমা চালালে হয়তো একটা বাংলা সিনেমা, সেটা পুরনো হতে পারে নতুন হতে পারে, যাই হোক, হ্যাঁ সেই ধরনের সিনেমা চলতো। যখন আমি প্রথম হলে গিয়ে অ্যানাকোন্ডা দেখলাম, আমার আমি যখন ছোট ছিলাম আমার তখন মাথায় আসলো আচ্ছা এটাও সিনেমা, এইটা আমার মাথায় প্রথম এসেছিল। ঠিক আছে, হ্যাঁ, তুমি তুমি অ্যানাকোন্ডার এক্সাম্পল দিচ্ছো, আমি একটা বাংলা সিনেমার এক্সাম্পল দেবো, পাতাল ঘর বলে একটা সিনেমা আমরা যখন ছোট তখন আমরা হলে গিয়ে দেখি। আমার মনে আছে আমি প্রিয়াতে দেখতে গেছিলাম, আর আমার কিন্তু পাতাল ঘর দেখে বেরিয়ে মনে হয়েছিল যে এটা সিনেমা, এরকম হতে পারে। এবারে আমি বলছি, বা ধরো যখন জুরাসিক পার্ক দেখলাম আমাদের সবাই মনে হয়েছিল ওই ডাইনোসরটা তো আসল, হ্যাঁ, এবারে হয়েছিল। আচ্ছা, এইবারে আমাদের তখন হাতে একটা অস্ত্র ছিল না, আমাদের অস্ত্রটা কি ছিল, মা বাবা যেদিনকে আমাদের নিয়ে যাবে সেদিনকে আমরা গিয়ে দেখতে পারবো, সেটা বছরে 2 দিন। তো আমাদের কোথাও গিয়ে আমাদের হয়তো এই যে একটা পার্সপেক্টিভে ফেলে বিষয়টাকে দেখা, একটা একটা জাজ করা অ্যাজ মানে অ্যাজ চিলড্রেন, যে the quality of art, ঠিক আছে, সেটাকে জাজ করার জন্য আমি বছরে পেতাম 2 দিন। কিন্তু এখন যে স্কুলে পড়ে, যে কলেজে যাচ্ছে শুরুতে, তার হাতে একটা রয়েছে ফোন। এবারে তুমি আমাকে বলো, যেই যুক্তিতে সে জাঙ্গল বুক দেখে বলবে বাবা, সেই যুক্তিতে ও চাঁদের পাহাড় দেখে কি করে বাবা বলতে পারে? মানে তার তার তো নিজস্ব একটা বুদ্ধি রয়েছে, হ্যাঁ, তাকে তো আজকে আর বোকা বানানো যাবে না। তো এইটা এবার এইখানেই আমি এইখানেই আমি সরি তোমায় ইন্টারাপ্ট করলাম, বাট এইখানেই আমি একটু আগে বলছিলাম যে ভাই revenue that you're earning from a film is very important. তুমি জাঙ্গল বুকে যখন, আমরা যখন জাঙ্গল বুকে রেফারেন্স দেব, তখন জাঙ্গল বুকে কয়েক 100 কোটি বা হয়তো 1000 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে to be able to get that output. আমরা বাংলা সিনেমায় বহু সিনেমার ক্ষেত্রে তার 100 ভাগের 1 ভাগ বা 1000 ভাগের 1 ভাগ বাজেট নিয়ে কাজ করি সেইখান। আর কেন মানে ধরো এরকম কেন যে একটা বড় বাজেটের সিনেমা ভাবলেও বাংলায় বাংলার প্রডিউসাররা কোনো মতেই 4 কোটি 5 কোটি টাকার বেশি বাজেট ভাবতেই পারবে না? তার কারণ যে আমরা এই যে 4 কোটি টাকা বা 5 কোটি টাকা ইনভেস্ট করে ফেলবো, তার রেভিনিউ কি করে আসবে বা কতটা আসতে পারবে সেটা নিয়ে আমাদের মানে একটা সংশয় থাকবেই। আমি একটু আগে যেটা মারাঠি ফিল্মের কথা বলছিলাম, যে মারাঠি সিনেমা হ্যাজ সিন থিয়েট্রিক্যাল রেভিনিউজ ওয়ার্থ 100 ক্রোর্স,
বাংলা সিনেমায় গত 5 বছরে হাইস্ট থিয়েট্রিক্যাল রেভিনিউ প্রবলি ইজ 5 crore rupees, সেটা বোধ হয় আগের বছরই ইনফ্যাক্ট। সোনাদার, ধ্রুবদাস যে সিনেমাটা আবির দা অভিনয় করেছে, তো ইফ ইউ লুক অ্যাট ইট দ্যাট ওয়ে, যদি একটা ইন্ডাস্ট্রিতে গত 5 বছরে সব থেকে হায়েস্ট থিয়েট্রিক্যাল রেভিনিউ হয়ে থাকে 5 কোটি টাকা, তাহলে তুমি কি করে একজন প্রডিউসারকে কনভিন্স করবে যে তাকে যদি একটা ফ্যান্টাসি ফিল্ম বানাতে হয় তাহলে তার 100 কোটি টাকা ইনভেস্ট করা দরকার? কারণ সে যদি 100 কোটি টাকা ইনভেস্ট না করে তাহলে আজকের দিনের বাচ্চা কেন, বাচ্চা বড় বুড়োদের কনভিন্স করাই সম্ভব না যে এইটা ইজ এ রিয়েল ওয়ার্ল্ড যেটাতে সে বিশ্বাস করতে পারবে, কারণ সে জুরাসিক পার্ক বাড়িতে বসে ল্যাপটপে দেখতে পাচ্ছে বা টিভিতে দেখতে পাচ্ছে বা ফোনে দেখতে পাচ্ছে। সুতরাং আই আই ক্যান, মানে আমার কথা ছেড়ে দাও, মানে আমরা কেউই কিন্তু আমাদের প্রডিউসারদের ব্লেম করতে পারবো না, কারণ তারাই বা কি করে 100 কোটি টাকা ঢালবে যেখানে আমাদের ইন্ডাস্ট্রির রেভিনিউ জেনারেশন মডেলে 100 কোটি টাকা ডাজ নট লুক লাইক আ পসিবল ইউ নো টার্গেট টু অ্যাচিভ। তুমি বাজিরাও মস্তানি বানাবে, তুমি তাতে 150 কোটি টাকা, 200 কোটি টাকা, 250 কোটি টাকা খরচা করবে, কিন্তু কালকে যদি সাডেনলি গড ফরবিড হিন্দি সিনেমা রিয়েলাইজ করে যে তাদের রেভিনিউ মডেলে দাঁড়িয়ে কোনো মতেই 50 কোটি টাকার বেশি তারা রিভাইভ করতে পারছে না, তাহলে কি আর তুমি 250 কোটি টাকা ইনভেস্ট করতে কাউকে কনভিন্স করতে পারবে? তাই তো, তাই তো, দ্যাট ইজ এক্স্যাক্টলি, দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট বাংলা সিনেমা ইজ গোয়িং থ্রু। তার মধ্যেও কয়েকজন আর ট্রাইং দেয়ার বেস্ট। এবার এতে আরো অনেক কিছু আসে, ধরো আমাদের এই মডেলে কাজ করতে হয় বলে অনেকেই আছেন যারা শু স্ট্রিং বাজেটে কাজ করেও একটা ভালো কাজ করার জন্য বা একটা ভালো কাজ করার সঙ্গে যুক্ত থাকার জন্য কাজ করেন। তুমি আমি আমরা সবাই জীবনে কোনো না কোনো প্রজেক্টে খুব অল্প টাকায় কাজ করেছি, কারণ আমাদের মনে হয়েছিল যে এই প্রজেক্টটা ভালো হওয়া দরকার, তাতে আমার যদি রেমিউনারেশন কমও নিতে হয় আই উইল স্টিল ডু ইট। এবার এইটা করেও তুমি কতটা বাজেট কমাতে পারবে? ধরো তোমার যদি একটা ফিল্মের ভালো করে এক্সিকিউট করতে গেলে যদি 10 কোটি টাকা বাজেট হয় কথার কথা, জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল, আর আমরা যদি দেখি যে আমরা সবাই কম টাকা নিই, আমি তুমি ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর, সিঙ্গার, ডিওপি, যাদের যাদের রেমিউনারেশন কমানো সম্ভব, আমি দেখলাম যে সবাই কম নিয়েও আমি ছবিটা 5 কোটি টাকার নিচে বানাতে পারলাম না, কিন্তু আমি জানি না যে আমি সেই 5 কোটি টাকাও রিকভার করতে পারবো কিনা। তাহলে তুমি সেই গ্র্যান্ডের সিনেমা কতবার বানাতে পারবে, কটা বানাতে পারবে? আচ্ছা, আমি তোমাকে আরেকটা আরেকটা মডেল বলছি। এই মডেলটা আমি রিসার্চ করে, কারণ মানে ফরচুনেটলি একটা জিনিস হয়েছে যে আমি আমার আমার যে পুরো স্টার্টিং ফেজটা, আমি আই স্টার্টেড ফ্রম সাউথ ইন্ডিয়া। তো সেখানে আমি মানুষজনকে এন্ড দ্য টিম দ্যাট আই হ্যাভ, আর সেখানে তো সেখানে বাজেট ফাজেট নিয়ে বোধহয় ভাবে না না ওরা খুব একটা, মানে ওদের বোধহয় আমাদের, ইয়েস, এন্ড ফরচুনেটলি দ্য ফার্স্ট টেকনিশিয়ানস, দ্য ফার্স্ট পিপল দ্যাট আই স্টার্টেড ওয়ার্কিং উইথ আর বেসিক্যালি দ্য টিম অফ রাজীব রবি, who is the DOP of mane Anurag Kashyap. So Anurag, they work in all Anurag Kashyap films, and ami oder sathe je kotha gulo prothom dike jeta bole dekhlam, and recently I was watching an interview of Santosh Sivan, who is one of the esteemed cinematographers greatest of ever. The country. Yes, to uni ekta kotha ekhane bolchilen je ami jokhon FTI te porchhilam tokhon loke amake eta bolto je o South Indian tumi, acha tomader okhaneo cinema hoy, mane এই পুনেতে FTII তে এইটা এইটা ওনাকে শুনতে হতো, এবং উনি তখন উনি বলেন আমি ডিসাইড করলাম যে আমি সেদিনকে বোম্বেতে ফেরত আসবো যেদিন সাউথ ইন্ডিয়ান সিনেমার ব্যাপারে লোকেরা এইভাবে তাকাবে না, এইভাবে কথা বলবে না। এবার লাকিলি ফর অল অফ আস দেয়ার ওয়াজ আ টাইম যেখানে কামাল হাসান এসে গেলেন, যেখানে মানিরত্নম এসে গেলেন, এ আর রহমান, শঙ্কর, অল দিস পিপল, অ্যান্ড টু সাচ অ্যান এক্সটেন্ট যে দে টার্ন দ্য ফেস অফ সাউথ ইন্ডিয়ান ফিল্ম, মানে পুরো একটা অন্যদিকে, অ্যান্ড টু টপ ইট আপ আই থিঙ্ক দেয়ার ওয়াজ বাহুবলি, ঠিক আছে, এবং বাহুবলি ওয়াজ আ বিগ স্ল্যাপ টু দ্য ফেস অফ বাহুবলি, বেসিক্যালি ব্রোক অল ব্যারিয়ার্স পসিবল, মানে যারা যারা ভাবতেন যে রিজিওনাল সিনেমার ব্যবসা কোনোদিনই ন্যাশনাল সিনেমা বা ন্যাশনাল বলবো না হিন্দি সিনেমার মতন হতে পারে না, বা হিন্দি সিনেমা ইজ দি এপিটম অফ বিজনেস ওয়েন ইট কামস টু দ্য বিজনেস ফরম্যাটস দ্যাট অল দি আদার ইন্ডাস্ট্রিজ ফলো, বাহুবলি ব্রোক ইট অল।
মানে সেটা নিয়ে তো কোনো ডাউটই নেই। কিন্তু তুমি এটা আমাকে বলো যে সেক্ষেত্রে ওই যে 5 বছর ধরে একটা সিনেমা করলো, এত এত টাকা খরচ করেছে সেখানে, এবং তারপরে অবশ্যই রোবট টু মানে যেটা 2.0 যেটা বেরোলো শঙ্কর, সেখানে তো 450 কোটি টাকা খালি ইনভেস্টই করেছে ওরা, হ্যাঁ, ফর দ্য ভিএফএক্স এন্ড অল দ্য প্রোডাকশনের জন্য। তো এরা এরা কি তখন সেই বেলাতে, অবশ্যই তুমি এটা মানে যে কোনো লোকই আইডিয়া করতে পারবে যে যে কোনো প্রডিউসার সেখানে একটা বলতে পারে যে ভাই এত টাকা তুমি ইনভেস্ট করছো এটা কি উঠবে? হ্যাঁ, অ্যাটলিস্ট যখন বাহুবলি প্রথমে এই স্টেপটা নিতে গেছে বিইং আ রিজিনাল ফিল্ম, কিন্তু যখন তারা করে দেখালো দ্য হোল স্পটলাইট ওয়াজ অন তেলুগু সিনেমা, অ্যান্ড দেন ওয়েন দ্য হোল স্পটলাইট ইজ অন আ পার্টিকুলার রিজন, তখন অবভিয়াসলি দেয়ার আর মোর প্রডিউসার্স হু উইল কাম ইন, মোর ফিনান্সেস কামিং ইন, মোর প্রডিউসার্স কামিং ইন। তো তোমার কি মনে হয় যে অ্যাজ বাঙালি মানে আমরা তো একটু, আমরা হয়তো ওরকম নই, আমরা আমাদের, তোমার কি মনে হয় যে আমরা একটু এরকম যে আচ্ছা ঠিক আছে মানে আরেকটু দেখি আরেকটু দেখি, একটু হালকা যাই একটু হালকা যাই, মানে কেউ এই বিশাল একটা, এত বিশালও নয় বাট একটা রিস্ক যে স্পটলাইটটা আসুক, মানে এক না দেখো এইটারও এইটারও দেয়ার আর মাল্টিপল ওয়েজ অফ লুকিং এট ইট আমার মনে হয়। এক নম্বর হচ্ছে যে সাউথের সিনেমা কিন্তু রোবট 2.0 বা বাহুবলী বানানোর আগে অলরেডি প্রচুর এমন সিনেমা বানিয়ে ফেলেছিল যেগুলো খুব বড় ব্যবসা করেছে, মানে ওদের জন্য কিন্তু 100 কোটি টাকা 150 কোটি টাকা ব্যবসা করছে, আর সিনেমা ইজ নট ওয়াজ নট ইউ নো আ সারপ্রাইজ, ওয়াজ ওয়াজ রাদার নরমাল যে রজনীকান্তের একটা সিনেমা 100 কোটি টাকা তো ব্যবসা করবেই, বা আল্লু অর্জুনের একটা সিনেমা 100 কোটি টাকার ব্যবসা করবেই, বা মহেশ বাবুর সিনেমা তো ব্যবসা করবেই। এইটা কিন্তু ওদের অনেক দিন ধরে ক্রিয়েট হয়ে আসছিল। তো সেদিক দিয়ে দেখতে গেলে ওরা হয়তো যেখানে জানতো যে ওদের একটা অডিয়েন্স আছে যেটাতে থিয়েট্রিক্যাল রেভিনিউ 100 কোটি টাকা ক্রিয়েট করা সম্ভব, অ্যান্ড দে স্টার্টেড পুশিং দি এনভেলপ যে এবার তাহলে আমরা চেষ্টা করি যে আমরা আরো বেশি ইনভেস্ট করি, আরো বড় গ্র্যান্ডের একটা সিনেমা বানাই, দেখতে যে আমাদের 200 কোটি টাকার অডিয়েন্স হয় কিনা, আমাদের অডিয়েন্সটা কত, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম that we can get from a theater. সেইটা চেষ্টা করেছে, সেটা কিন্তু বাংলাতেও কয়েকটা সিনেমায় চেষ্টা করা হয়েছিল, হয়নি তা না। তুমি যদি ভেবে দেখো, তুমি একটু আগে চাঁদের পাহাড়ের কথা বললে, বা তারপরে যখন অ্যামাজন অভিযান হয়, বা এরম আরো কয়েকটা সিনেমা যেখানে বাজেট ওয়াইজ দ্য প্রোডিউসার্স ট্রাইড টু পুশ দ্য এনভেলপ, সেরম কিন্তু কয়েকটা প্রজেক্ট করার চেষ্টা হয়েছে, হয়েছে হয়েছে যেখানে আমরা যে বাজেট বাংলা সিনেমার জন্য ভাবি তার থেকে অনেক বেশি পরিমাণে টাকা ইনভেস্ট করা হয়েছিল টু বি এবল টু ক্রিয়েট সামথিং এন্ড পুশ দি এনভেলপ ফর কমার্শিয়াল বেঙ্গলি সিনেমা এন্ড সি যে কি হয়। এবার সেটাই যদি আমরা প্রচুর, বা ধরো গোলন্দাজ যখন ডিক্লেয়ার করা হলো রিসেন্টলি, গোলন্দাজের মাউন্টিং ইজ হিউজ, তো এরম যে একদমই হয় না তা বলবো না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে আমাদেরও রেস্ট্রিকশন রয়েছে, কারণ আমরা জানি যে যদি আমাদের 5-6 কোটি টাকা বেস্ট পসিবল রেভিনিউ হয় থিয়েটার থেকে, তাহলে তুমি এনভেলপ পুশ করে কত করবে, 10? ঠিক ঠিক। সুতরাং তুমি তো চাইলেও বাহুবলীর মতন একটা সিনেমা তৈরি করতে পারবে না, কারণ তাতে তো 10 কোটি টাকা বাজেটে কিছুই তুমি একই, হ্যাঁ তুমি ওই আউটপুটটাই দিতে পারবে না যেটা বাহুবলী দিয়েছে। তারপরে একটু আগে তুমি যে কথাটা বলছিলে যে আজকে তো বাচ্চাদের হাতে মোবাইল আছে, সে তো বাহুবলী দেখে এটাকে কম্পেয়ার করে বলবে এটা আমরা কি বানিয়েছি, তাকে তো এইটা এত ডিটেলে বোঝানো খুব ডিফিকাল্ট, বা প্রত্যেকটা মানুষকে বোঝানো ডিফিকাল্ট যে দেখো ওদের অডিয়েন্স বেস এত বড়, ওরা একটা সিনেমা বানালে 200 কোটি টাকার ব্যবসা করবে ভাবতেই পারে, আমরা 10 কোটি টাকা ভাবতে পারি না, সুতরাং আমাদেরকে এইটুকু বাজেটে ওই একই আউটপুট দিতে হয়েছে, তাতেও আমরা এটা করতে পেরেছি। মানে ওরা যেটা 200 কোটি টাকা ইনভেস্ট করে করেছে, আমরা আমরা তার 30% বা 40% বা 50% অ্যাচিভ করতে পেরেছি মাত্র 5 কোটি টাকা ইনভেস্ট করে রেখেছে, which is a huge achievement. তুমি যদি অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি বলো যে বাংলা সিনেমা কতটুকু টাকায় কত ভালো কাজ করতে পারে, এইটা আমার মনে হয় ইজ আ সাবজেক্ট দ্যাট ক্যান বি রিসার্চড অন। আমি হাসছি, দ্যাটস আনফরচুনেট, বাট দেয়ার আর সাম ব্রিলিয়েন্ট ডিরেক্টরস যারা অসাধারণ সিনেমা বানাচ্ছে, কিন্তু খুব খুব মিনিমালিস্টিক বাজেটে, যে বাজেটে কাজ করার কথা সাউথ ভাবতেই পারে না, বোম্বে ভাবতেই পারে না। রাইট রাইট। তো ওই কম্পারিজনটা, আরেকটা আরেকটা অ্যাঙ্গেল যেটা হচ্ছে যে কামিং ব্যাক টু মিউজিক, এন্ড আমি অ্যাকচুয়ালি ফিল্ম মিউজিকটা এন্টার করছি, সেটা হচ্ছে আরেকটা যেটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা আমি অ্যাট লিস্ট সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি গুলোর জন্য দেখি, দ্যাট দে হ্যাভ সংস, ঠিক আছে? এবং আই অলওয়েজ বিলিভ দ্যাট গান কিন্তু এক ধরনের, যেমন ফিল্মের প্রমোশনের কাজে আসে ফর শিওর, অ্যান্ড দেন অনেকটা রেভিনিউ আজকের দিনে অ্যাটলিস্ট মানে যা যত যে সমস্ত চ্যানেলগুলো আছে সনি টি সিরিজ এটসেট্রা, তারা তাদের যা রেভিনিউ কালেকশন হয়, ইট ক্যান কালেক্ট সাম অ্যামাউন্ট অফ রেভিনিউ ফর দ্য ফিল্ম অ্যাজ ওয়েল। আর তৃতীয়ত দ্য
kind of songs. Like, for example, I always feel what we 100% lack in is we don't have outright dance songs. You cannot imagine Allu Arjun type of actor dancer and that kind of a song, or Prabhu Deva sitting on a Bengali song. And jei jinish ta hoyto onek beshi massy, and definitely it creates a culture. They have a dancing and singing culture, music culture, seta obosshoi amra jani. But jokhon ekta cinema te 8 ta gaan thakche, 9 ta gaan thakche, it can pull more crowd for the people, as opposed to amader khetre definitely ami bolbo je ekhon ganer shongkha komte komte ekhon 3 4 mane kono mote emon hocche, ebong seita hoyto হয়তো সেটাতে কেউ নাচছে না গাইছে না, মানে সেটা একটা ব্যাকগ্রাউন্ডে চলে, which is good for the film maybe, মানে it is a call of the movie director, যে there is no lip sync, কোনো অ্যাক্টর সেটাতে করছে না, পিছনে তো ব্যাকগ্রাউন্ডে চললো, চার লাইন চললো, চলে গেল, সো পিপল কান্ট ইভেন রিলেট টু কে গাইছে, বস কি হচ্ছে। আর এই জিনিসটাকে কি আমরা মেরে ফেললাম, মানে যে একটা ব্রহ্মাস্ত্র ছিল আমাদের। তোমাকে একটা প্রশ্ন করি এটাতে, আমি তুমি আমাকে বলো যে বাংলা সিনেমায় শেষ কোন মাসি ফিল্ম, কমার্শিয়াল ফিল্ম শব্দটা আমার অপছন্দের, কারণ আমার মনে হয় প্রত্যেকটা সিনেমাই একটা কম, মানে একটা সাইড আছে which is commerce, আর একটা সাইড আছে which is art, that is there for every film. এবার তুমি আমাকে বলো লাস্ট কোন মাসি বাংলা সিনেমা সাকসেসফুল হয়েছে বলে তোমার মনে পড়ে, মানে মাসি মানে যাতে গান নাচ গ্রামের অডিয়েন্স হয়ে এসে, সিঙ্গল স্ক্রিনের অডিয়েন্স হয়ে এসে দেখবে। আমার কিন্তু বেশ কিছুদিন ফেরত গেল এমন কোন সিনেমা মনে পড়ে না যেটা সিঙ্গল স্ক্রিন অডিয়েন্স এসে যেটাকে সাকসেসফুল করেছে। একটা সময় পর্যন্ত, একটা সময় পর্যন্ত আমরা দেবের কথা বলো বা জিদ্দার কথা বলো বা বুম্বাদার কথা বলো বা অঙ্কুশের কথা বলো, ওদের সিনেমা আমরা জানতাম যে প্রচুর পরিমাণে ব্যবসা করে, তাই ওদের সিনেমায় বাজেট বেশি থাকে কম্পেয়ার টু শহর কেন্দ্রিক সিনেমা। কিন্তু এখন প্রবাবলি দ্য হুইলস হ্যাভ অলসো টার্নড আ লিটল, কারণ সিঙ্গল স্ক্রিনের অডিয়েন্স কমে গেছে আনফর্চুনেটলি, সিঙ্গল স্ক্রিনের সংখ্যাও কমে গেছে আগের থেকে, মাল্টিপ্লেক্সের অডিয়েন্স ওই জনের সিনেমা, বাঙালি অডিয়েন্স ওই জনের বাংলা সিনেমা দেখতে পছন্দ করে না, তারা ওই জনের হিন্দি সিনেমা দেখলেও দেখতে পারে। বাট এখন সাবজেক্ট ড্রিভেন সিনেমা, যাতে ওইভাবে নাচ বা গানের জায়গা অনেক কম বা প্রয়োজন অনেক কম, দে হ্যাভ বিন ডুইং মাচ বেটার বিজনেস ওয়েন ইট কামস টু মাল্টিপ্লেক্স রিলিজেস। আজকের দিনে দাঁড়িয়ে একটা অন্ধাধুন can be a super hit film only because of the audience that is walking into the multiplex. Right. So, পশ্চিমবঙ্গে আমার মনে হয় বা বাঙালি অডিয়েন্সের ক্ষেত্রে আমার মনে হয় যে সিঙ্গেল স্ক্রিন অডিয়েন্সের একখানা মেজর ডিপ আমরা ইন দ্য রিসেন্ট পাস্ট দেখতে পেয়েছি, তার অনেক কারণ হতে পারে। সিঙ্গেল স্ক্রিন আদৌ কতটা ভালো করে মেনটেন করতে পারছি আমরা বা সিঙ্গেল স্ক্রিন ওনার্সরা, কিছু লোকজন আছেন যারা চেষ্টা করে চলেছেন, বাট যে পরিমাণে সিঙ্গেল স্ক্রিন, যে সংখ্যায় সিঙ্গেল স্ক্রিন দরকার টু বি এবল টু মেক আ সিঙ্গেল স্ক্রিন ফিল্ম অন দ্যাট ইউ নো প্ল্যাটফর্ম অর সেই গ্র্যান্ডারে অ্যান্ড রিলিজ ইট, তাতে যে পরিমাণের মানুষকে এসে দেখতে হবে সে পরিমাণের মানুষ হয়তো এসে সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখছে না। সেই জন্যই কিন্তু বাংলা সিনেমাতেও আমরা একটা মেজর শিফট দেখেছি ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, যেখানে শহর কেন্দ্রিক সিনেমা বা মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড সিনেমা হ্যাজ বিন ডুইং মাচ বেটার বিজনেস। সেটা কিন্তু আমাদের মধ্যে অনেকেই থিয়েটারে গিয়ে দেখেছে। সিনেমাটা সেই বছরে হিন্দি সিনেমার সব থেকে কমার্শিয়ালি সাকসেসফুল সিনেমাগুলোর মধ্যে একটা। কিন্তু বাংলায় যদি আজকের দিনে দাঁড়িয়ে অন্য কোনো ভাষার থেকে ইন্সপায়ার্ড হয়ে বলবো বা কপি করেই বলবো, যাই হোক, যদি একটা তারই যদি একটা বাংলা রিমেক আমরা দেখি, তাকে কিন্তু চূড়ান্ত ভাবে হেনস্থা করা হয়। এটা বলার আমার কোনো পার্সোনাল মোটিভ নেই, আমি সেরকম কোনো সিনেমা আমার ক্যারিয়ারে খুব একটা করেছি বলে আমার মনে পড়ে না। আমার মনে হয় যে এই বায়াসটা ইজ নট রাইট। অন্য কোনো ইন্ডাস্ট্রি সাউথের সিনেমা কপি করছে বা মারাঠি ফিল্মের থেকে, ইনফ্যাক্ট সাইরাত থেকে দ্য হিন্দি ফিল্ম ওয়াজ মেড, তো সাউথের থেকে তারা হিন্দি সিনেমা কপি করবে বা বানাচ্ছে বা
মারাঠি ফিল্মের থেকে বানাচ্ছেন, দ্যাট হ্যাজ বিন অ্যাপ্রিশিয়েটেড বাই দি অডিয়েন্স অ্যান্ড পিপল হ্যাভ গন ইন টু দ্য থিয়েটার্স অ্যান্ড ওয়াচড ইট। পশ্চিমবঙ্গের লোকেরাও দেখেছেন, কিন্তু কিন্তু যে যখন এই একই জিনিস বাংলায় হয়, যে কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা সিনেমা ইজ ইন্সপায়ার্ড ফ্রম আ ফিল্ম ফ্রম এনি আদার মার্কেট, তখন সে সিনেমাটাকে চূড়ান্ত হেনস্থা ফেস করে। ইট ইজ বুলিড, লুক ডাউন আপন, ইট ইজ আইডিয়া বাই, এত রাগ কেন সেই ধরনের সিনেমার প্রতি? তোমার সে ধরনের সিনেমা পছন্দ না, ইট ইজ ফাইন, দেখবে না। বাট যদি কোনো মেকার ডিউ ক্রেডিট দিয়ে এবং রাইটস কিনে অন্য কোনো, হিন্দি হতে পারে, সেটা সাউথ ইন্ডিয়ান কোনো ভাষা হতে পারে, সেটা মারাঠি হতে পারে, সেটা ফ্রেঞ্চ হতে পারে, সেটা কোরিয়ান হতে পারে, সেটা যে কোনো ভাষা হতে পারে, তারা যদি কোনো একটা সিনেমা বানাতে চায়, হোয়াই উইল ইউ আউট রাইট রিজেক্ট দ্য ফিল্ম? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এতটা রিজিড হওয়া ঠিক না বলে মনে হয় আমার। কারণ অরিজিনাল কন্টেন্ট উইল অলওয়েজ বি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দি হার্ট অফ এনি ইন্ডাস্ট্রি, মানে তা নিয়ে আমার কোনো ডাউট নেই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি কোনো অন্য ভাষার সিনেমাকে অ্যাডাপ্ট করার কথা ভাবা হয় বাংলায়, সেটার প্রতি এত রাগ বা এত নেগেটিভিটিরও কোনো প্রয়োজন নেই। ঠিক, আর তারপরে যদি অরিজিনাল কোনো কন্টেন্ট তৈরি করা হয়, সেক্ষেত্রে আবার দেখা যাবে দেখতে মানে কম লোক যায় বা ধরো এই একটা, তুমি ইউ উড এগ্রি যে কিছু পার্টিকুলার জনারের সিনেমা হ্যাজ বিন ডুইং ওয়েল, ব্যোমকেশ যে কোনো ফরম্যাটে যে কোনো যে কোনো প্রোডিউসার বানিয়েছেন, তারা দেখেছেন যে ব্যোমকেশ খুব ভালো চলছে। আমরা এখন এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছি যেখানে দেয়ার আর মাল্টিপল মেকার্স এন্ড মাল্টিপল অ্যাক্টার্স হু আর ইনভলভ উইথ ব্যোমকেশ বা সোনাদা, সেখানেও একটা পার্টিকুলার জনার আছে যেখানে আমরা একটা গুপ্ত ধরনের রহস্য চলছে, সেটাকে খুঁজে বের করার একটা ব্যাপার আছে। তো দেয়ার আর সার্টেন সাবজেক্টস বা কিছু মেকার্স যাদের সিনেমা হ্যাজ বিন ডুইং এক্সট্রিমলি ওয়েল, সেটা শিবুদা হতে পারেন। কিন্তু এত যদি আমরা ব্যাপারটাকে, তাহলে তো কোনো ডিরেক্টর এক্সপেরিমেন্ট করতে পারবে না, কোনো নতুন ডিরেক্টর এসে নিজের মতন করে একটা গল্প বলতে পারবে না, কারণ তারা জানেই না যে আদৌ অডিয়েন্স সেটা দেখতে যাবে কিনা। সব দিক দিয়ে আমার মনে হয় বাংলা সিনেমার দর্শক বড্ড বেশি স্ট্রিমলাইন করে ফেলেছে কি দেখতে চায় হলে গিয়ে আর কি দেখতে চায় না সেটাকে, আর সেই জন্যই প্রবাবলি উই আর নট সিইং আ লট অফ এক্সপেরিমেন্টস বিং ডান অর আ লট অফ রিস্কস বিং টেকেন। বাট আমি একটা একটা এক্ষেত্রে একটা এক্সপেরিমেন্টের কথা আমার এই কাজটার দিকে চলে আসি, সেটা হচ্ছে তানসেনের তানপুরা। এবারে আমি একটা খুব, আমি যেখানে পাড়ায় মোড়ে চা খেতে গেছিলাম সেখানে একজন দাদা ছিল, তার সাথে আমি কথা বলছিলাম, দেখলাম যে তার ফোনে ওই গানটা বাজছে, ওই গানটা বাজছে, তোমাকে ভালোবাসি। আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ, তো আমি বললাম যে কি ভাই তুমি তুমি এই গানটা রেখেছো, মানে এই গানটা ইটস আ ডিফিকাল্ট সং, মানে আমি এক্সপেক্ট করিনি ইটস আ ভেরি ডিফিকাল্ট সং ওই গানটা শুনবে। হ্যাঁ, তো তখন ইয়া, তো আমি বললাম যে কি হলো, প্রথমে একটা আউটলাইন বললো যে গল্পটা কি এবং এই সন্ধান করা হচ্ছে, তাতে মিউজিক্যাল একটা জায়গা রয়েছে। তো বেসিক্যালি আই কনসিডার ইট টু বি আ মিউজিক্যাল হুইচ অলসো হ্যাজ, মানে একটা একটা রহস্যের ওই গোয়েন্দা ওই সাইড, মানে ঠিক নট আ গোয়েন্দা ফিল্ম বাট একটা রহস্যের একটা একটা ট্রেজার হান্ট রয়েছে, একটা রহস্য রয়েছে, ড্রিভেন রাইট। হ্যাঁ হ্যাঁ, এবার বাঙালিরা রহস্য ভালোবাসে এবং ইট ইজ আ গ্রেট থিং দ্যাট উই হ্যাভ ডান মিউজিক্যালস, বিকজ আই অলওয়েজ আই ওয়াজ ফিলিং ফর আ লং পিরিয়ড অফ টাইম আমরা মিউজিক্যাল করছি না, যেখানে গোপী গায়েন বাঘা বাইন এরকম, মানে এটা কি বলবো, মানে ইটস আ ট্রেজার, মানে একটা মিউজিক্যাল সিনেমা বলতে গেলে ভারতবর্ষের একটা ট্রেজার এই সিনেমা বাংলায় হয়েছে। তো ফর্চুনেটলি সেই রকম একটা জিনিস হলো, এবং তৃতীয় জিনিস হচ্ছে অবভিয়াসলি যে এমন একটা টাইমে এটা হলো যখন লোকে হয়তো ওয়েট করে বসেছিল যে মানে আমরা কিছু দেখতে চাই, এবং সেখানে এরকম একটা জিনিস চলে আসলো যেটা একদমই তাদের জন্য নতুন, and I think it gave a fresh start and a kick start to I think probably a lot of other things that are going to come after this. আমি আশা করব যে এইটা যেন একটা ট্রেন্ড সেটার হয়ে যায়, তাহলে we'll have more musicals. I would really love true, that. True. হ্যাঁ, তো তুমি এবারে এটা বলো যে how তুমি এই ক্ষেত্রে ফিল্ম মিউজিক বা এটা যদি আমি ফিল্ম হিসেবে কনসিডার করি, তাহলে এটার মিউজিকটার প্রয়োজন কতটা ছিল এই পুরো সাবজেক্টের মধ্যে, এবং সেটা তুমি তো মিউজিকের সাথে ভালোই রিলেট করো, তো আমি সেটা নিয়ে আর বলছি না যে তোমার কাছে কতটা এলিয়েন ছিল, কিন্তু অবভিয়াসলি কঠিন কঠিন গান ছিল, তো সেগুলোর জন্য তুমি কি, আই নো হাউ ডিফিকাল্ট ইট ইজ, মানে অনেক সময় দেখা যায় যে একটা লিপসিঙ্কই করছে না, দে স্কিপ আ লট অফ থিংস। তো ইনফ্যাক্ট আমি মনে পড়ছে না একটা মারাঠি সিনেমা ছিল যেখানে দে হ্যাড টু, শঙ্কর মহাদেবন ওয়াজ
cast in a role, ঠিক আছে, টু ডু দ্য লিপ সিঙ্কটা করতে হবে বলে, এক্স্যাক্টলি, আই রিমেম্বার, আই রিমেম্বার, হ্যাঁ হ্যাঁ, তো আমি আমি সেটাই বলছি যে এই এই জিনিসগুলো, তুমি এই চ্যালেঞ্জেস গুলো এন্ড দ্য রোল অফ এইটা যদি তুমি এন্ড ফর দ্য সাকসেস অফ দিস হোল থিং, এটা একটু যদি বল। এটা এটা আমি দু তিনটে ভাগে বলতে চাইবো, জানো নীলাঞ্জন। ফার্স্টলি, এইরকম একটা সাবজেক্ট যে, হ্যাঁ সরি কি, হ্যালো, না কিছু না, নাথিং নাথিং, বলো, কিছু বলিনি আমি, ওকে কুল। হ্যাঁ, তো আমি এটাই বলছিলাম যে ফার্স্ট অফ অল এইরকম একটা সাবজেক্ট যে বানানো হয়েছে তার জন্য আই থিঙ্ক উই অল শুড বি থ্যাঙ্কফুল, ইমেন্সলি থ্যাঙ্কফুল টু এসবিএফ এন্ড হইচই, কারণ দিস ওয়াজ অ্যান এক্সপেরিমেন্ট, এটা নিয়ে কোনো ডাউটই নেই, একটা আউট অ্যান্ড আউট মিউজিক্যাল উইচ ইজ কমপ্লিটলি বেসড অন ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, এরকম কোনো কাজ ওয়েবে এর আগে হয়েছে বলে, গোটা ভারতবর্ষে হয়েছে বলে আমার জানা নেই, তুমি যদি জানো প্লিজ আমাকে, মানে ইউ প্লিজ ডু এনলাইটেন মি। দিস ইন ইটসেলফ ওয়াজ অ্যান এক্সপেরিমেন্ট, মানে আমরা এটা করার সময় সৌগত লেখা, সৌগত বসুর। আচ্ছা, আমি না কনস্ট্যান্টলি নিজেরই ভয়েসের ফিডব্যাক পাচ্ছি, তুমি পাচ্ছ কি? না, খুলে আরেকবার কানেক্ট করে দেখতে পারো কিন্তু। ওয়ান সেকেন্ড, ওকে, দিস ইজ ভেরি স্ট্রেঞ্জ, বাট কি হচ্ছে আমি তোমায় বলছি, আমি যেগুলো অলরেডি বলেছি সেগুলোই কিন্তু আমার কানে আবার বাজছে, দিস ইজ ভেরি উইয়ার্ড। তো একটা কাজ করি, আমি আমি আরেকবার আমি তোমাকে করলাম এক্ষুনি, মানে আরেকবার তোমাকে জয়েন করি, মানে আমি একবার তোমাকে আমরা আরেকবার কানেক্ট করি। হ্যাঁ, ইয়েস ইয়েস কুল ইয়েস, কুল। ইন দ্য মিন টাইম বলে রাখি, এখানে ডোনেশনের জন্য আজকে অপশন রয়েছে। এই সংস্থা অ্যালার্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ফর লেপ্রোসি এডুকেশন রিহ্যাবিলিটেশন অ্যান্ড ট্রিটমেন্ট ইন্ডিয়া, এটাতে আপনারা কিন্তু চাইলেই আজকে ডোনেট করতে পারবেন। নিচে বাটন রয়েছে, যে বাটনটা প্রেস করে আপনারা ডোনেট করতে পারবেন। নানান রকম সমস্যা হয় যেটা আগেও আমরা দেখেছি। নো আনসার ফ্রম দ্য লাইভ ভিডিও গেস্ট, আমি জানি না কি হচ্ছে। বিক্রম, ইফ ইউ আর ওয়াচিং, ইফ ইউ কুড জাস্ট সেন্ড মি আ রিকোয়েস্ট, আমি এতক্ষণ কারোরই কমেন্টস প্র্যাকটিক্যালি দেখিনি, প্রচুর লোকে লিখেছেন কিন্তু অ্যাকচুয়ালি একদম আমরা ডাইভ করে গেছি আজকে সাবজেক্টটার মধ্যে শুরু থেকেই, এবং আমি আমার ফরম্যাটটাও যে এক্স্যাক্টলি ফলো করতে পেরেছি তা নয়। আমি আশা করছি যে আর কিছুক্ষণ কথা বলার পর আমি বিক্রম থেকে ওর আরো ছোটবেলার এক্সপিরিয়েন্সেস গুলো জানতে পারবো, কিন্তু ডেফিনেটলি আপনারা যদি মনে করেন যে আজকে আপনারা ডোনেট করতে চান, অ্যাটলিস্ট এখানে সেই অপশন দেওয়া আছে, আপনাদের স্ক্রিনের নিচে একটা ডোনেট বাটন রয়েছে যেটা প্রেস করে আপনারা ডোনেট করতে পারবেন। আমি বুঝতে পারছি না যে কি সমস্যা হচ্ছে, মানে আমি তোমার নামটা দেখতে পাচ্ছি বাট সামহাউ ওটা ভিডিওতে অ্যাড করার জন্য ওই অপশনটা আমাকে দেখাচ্ছে না, ফর হোয়াট রিজন আই ডোন্ট নো। বিক্রম, যদি তুমি একটু আমাকে টাইপ করে লিখতে পারো যে এক্স্যাক্টলি কি, আচ্ছা ইটস নাও আউট, লেট মি সি ইফ ইট কামস ব্যাক।
কিছু একটা সমস্যা তো অবশ্যই হচ্ছে, আমি বুঝতে পারছি না। এবং বিক্রমকে এখনো দেখাচ্ছে না এখানে। আমি একটা ইনস্টায় করতে পারো, এখানে প্রবলেম হলে না বন্ধু, এখানেই হবে, কোনো অসুবিধা নেই, নিশ্চয়ই হবে। আমি একবার ওনাকে একটা মেসেজ করে দেখি। অবশ্যই আপনারা চলে যাবেন না, থাকুন, একটু টেকনিক্যাল সমস্যা হতেই পারে, এটা খুবই ন্যাচারাল হওয়াটা। এবং আপনারা ধৈর্য ধরে থাকুন একটু, আশা করছি উইল বি এবল টু সর্ট ইট আউট। এই তো, ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, সরি, হ্যাঁ আমার এখানে কিছু প্রবলেম হচ্ছিল বোধহয়, বিকজ আমি যা বলেছি অলরেডি সেগুলো হ্যাঁ আমার হ্যাঁ, নতুন করে শুনতে পাচ্ছিলাম, বাট এখন তো ঠিক আছে। একদম পারফেক্ট। তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে তানসেন তানপুরা ইন ইট সেলফ ওয়াজ অ্যাকচুয়ালি অ্যান এক্সপেরিমেন্ট আমার মনে হয় অন্তত, কারণ আমার সৌগতের সঙ্গে বহুবার কথা হয়েছে যে ওকে নানান লোকজন বলেছিল যে ওয়েবের জন্য এরকম একটা সাবজেক্ট দিস উইল নট ওয়ার্ক, কারণ সকলেরই মনে হয়েছে যে ওয়েবের একটা সার্টেন অডিয়েন্স আছে আর তাকে তাদেরকে কেটার করার জন্য একটা ধরনের হিউজ চ্যালেঞ্জ ফর আস, যেখানে যেটা তুমি একটু আগে বললে যে তানসেন তানপুরা হ্যাজ ডান এক্সট্রিমলি ওয়েল, আর আই হোপ দিস বিকামস দ্য ট্রেন্ড সেটার ফর পিপল টু ওয়ান্ট টু এক্সপেরিমেন্ট অন দ্য ওয়েব অ্যালট মোর, বাংলায় রাইট স্পেশালি। রাইট রাইট আর আই থিঙ্ক উই শুড বি এক্সট্রিমলি থ্যাঙ্কফুল টু SVF and Hoichoi that they wanted to, হুম হুম invest in this project and they had faith in the project. At the same time, the amount of research jeta Shougat koreche ei project er jonno, extensive research on music, কারণ আমরা মানে তুমি যদি দেখে থাকো তানসেন তানপুরা তুমিও জানবে যে প্রচুর পরিমাণে রিসার্চ না করলে এরকম একটা সাবজেক্ট কে বাধা বা বাঁধনটা তৈরি করা কোনোদিনই সম্ভব না, সম্ভব আর না। এত নিখুঁত ডিটেল উইথ রিগার্ডস টু দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক বা নানান বাদ্যযন্ত্র বা নানান ঘরানা যেগুলো আর ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য স্টোরি ইট সেলফ, সেগুলোকে কিন্তু ইউজ করতে পারতো না। তো দ্যাট ইজ সামথিং দ্যাট আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট অ্যাবাউট তানসেন তানপুরা। অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ বিন ভেরি লাকি যে জয়দার গানগুলো হ্যাভ বিন ব্রিলিয়েন্ট, তো দ্যাট হ্যাজ অ্যাডেড অন টু দ্য সিরিজ ইজ ওয়েল। মানে এই গোটা রহস্য, রহস্যের মধ্যে গান বা মিউজিকের the part that music plays in this and some brilliant songs put together have probably helped us in getting the amount of love that we have got for Tanshi Mantarpura. আর তুমি যেটা বললে একদমই তাই, যে আমি সত্যি আশা করব যে শুধু মিউজিক্যাল বলে না, বিকজ উই কুড সাকসিড উইথ অ্যান এক্সপেরিমেন্ট, যেরকম সাবজেক্ট হয়তো বাংলা ওয়েবে তার আগে হচ্ছিলই না বা কেউ ভাবছিলই না, এইটা এতটা সাকসেসফুল হওয়ার কারণে আই আই উড রিয়েলি হোপ যে the web scene will see a lot more experiments, different subjects being tried, different genres being experimented with, সেটা will be important. রাইট রাইট। আর তুমি যদি একটুখানি এটাও বলো যে তোমার অ্যাজ অ্যান অ্যাক্টর তোমার জন্য কি মানে এটা কতটা চ্যালেঞ্জ ছিল, মানে জাস্ট ইন টার্মস অফ যে গানগুলো এক রকমের, যেহেতু মানে উই আর ডিলিং উইথ ক্লাসিক্যাল মিউজিক এখানে, তো তোমার এটা করতে করতে অ্যাকচুয়ালি আমরা তোমার ছোটবেলার জায়গাতেও চলে যেতে পারি, যে তোমার এক্সপোজার এই ধরনের মিউজিকের সাথে কতটা ছিল এবং হাউ ডু ইউ রিলেট টু মিউজিক ওভারঅল, মানে ডু ইউ জাস্ট সি ইট লাইক ও আচ্ছা এই গানটা আমার এইটাতে রয়েছে তো আমি যেটুকু করার করতে হবে না, ইউ গেট রিলি ইনভলভ এন্ড ইউ ট্রাই টু পিক আপ দ্য নিটিগ্রিটি অফ বা কিভাবে একজন গান করেন, কারণ ডেফিনেটলি যখন এই ধরনের একটা গান লাইক ইন ক্লাসিক্যাল মিউজিক ইউ ক্যানট জাস্ট মানে এটা তো কোনো অ্যাকচুয়ালি ওরকম প্রেমের গান নয় যে তুমি একটু এরকম রিল্যাক্স করে ইউ ক্যানট সিং ডা 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 ডা, এই ধরনের গান গাইতে গেলে এক ধরনের এক্সপ্রেশন থাকতে হবে, যেগুলো আমরা উত্তম কুমারের ক্ষেত্রে দেখেছি, উই অলওয়েজ নো দ্যাট মানে উনি গানে যেভাবে লিপ দিতেন সেটা মনে হতো একদম অ্যাকচুয়ালি একজন সিঙ্গার যেন গাইছেন। হ্যাঁ, তো উত্তম বাবু, ঋষি কতটা, কাপুর, হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ, তো তুমি তুমি কি সেই জায়গাটা ধরার চেষ্টা করেছো, তুমি কতটা ইনভলভ হয়ে গেছিলে মিউজিকটা নিয়ে, শুধু আমি যদি জিজ্ঞেস করি। দেখো এটা এটা না প্রাইমারিলি আমি বলবো যে
এ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে লিপ দেওয়া ইজ নট ইজি, একদমই একদমই সহজ দ্রব্য নয়। আমি এর আগে আধুনিক গানে লিপ দিয়েছি, কিন্তু সেটা ইজ এ ডিফারেন্ট বল গেম অলটুগেদার, সেটার সঙ্গে এটার কোনো সম্পর্কই নেই বলতে গেলে। অ্যাট দ্য সেম টাইম যে অ্যামাউন্ট অফ সময় প্রিপারেশনে পেলে ভালো হয়, আমরা হয়তো অতটা সময় পাইনি। তো দ্য হোল চ্যালেঞ্জ ওয়াজ যে আমাকে আমার মতন করে গানগুলোতে লিপ দিতে হবে, যাতে এ আমাকে দেখে না মনে হয় যে মানাচ্ছে না ব্যাপারটায় বা কমফোর্টেবল লাগছে না, যাতে সেটা না মনে হয়। আর দু নম্বর, যাতে খুব অ্যামেচারিস্ট না মনে হয়, কারণ আমরা দেখিয়েছি যে এই ছেলেটা নিজে একজন সিঙ্গার অ্যান্ড হি ইজ এ স্টুডেন্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। তো এই দুটোর ব্যালেন্সটা ক্রিয়েট করতে পারা ওয়াজ এ হিউজ চ্যালেঞ্জ। জয়দা, সৌগত, জিমুত, ইনফ্যাক্ট ইভেন আমাদের ডিরেক্টর, ইভেন দ্য ডিওপি, মানে প্রত্যেকেরই, সৌমিক দা আর প্রসেনজিৎ, প্রত্যেকেরই কিন্তু ইমেন্স অ্যামাউন্ট অফ কন্ট্রিবিউশন আছে, দ্য ডিরেক্টোরিয়াল টিম ইনফ্যাক্ট, টু গেট দিস রাইট। কারণ যখন রেকর্ডিং হচ্ছিল তখন কয়েকবার আমি রেকর্ডিংয়ে গিয়ে সেখানে বসে থেকে একটা অবজার্ভ করার চেষ্টা করেছি যে জিমুত যখন রেকর্ড করছে তখন ওর বডি ল্যাঙ্গুয়েজ কিরকম বা ওর থোটের মুভমেন্ট হয় না, ওভারঅল দ্য হোল থিং, দ্য ওয়ে হি ইজ রেকর্ডিং, সেটা কিভাবে বেরিয়ে আসছে। জয়দার সঙ্গে অনেকবার কথা বলেছি, সৌগতার সঙ্গে অনেকবার কথা বলেছি যে এটা কিভাবে ক্যারি করব, হাউ ক্যান উই ক্যারি ইট। কারণ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে যারা যারা যেই আর্টিস্টরা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক গান বা যারা প্র্যাকটিস করেন, তাদের একটা ধরনের বডি ল্যাঙ্গুয়েজ তারা ক্যারি করেন, মানে একটা এক্সট্রিমে গিয়েও হয়তো অনেক সময় হতে পারে। কিন্তু এরকম একটা গল্পে যেখানে একটা খুবই আমাদের মতন ছেলে, একটা আধুনিক আজকের দিনকার ছেলে, তাকে then he has to reach out to a bigger audience, tahole she kotota imbibe korbe, mane she classical music er dhoron ta, mane thoro kotota gola kapiye lip ta debe ba kotota hater use rakhbe, kotota korle smart lagbe, kotota korle smartness ta hariye jabe charitra ta overdone hoye jabe। karon I'm sure, mane thoro jodi jimuter kothay boli, jimut jokhon record kore tokhon or mukh ta kotota bikrito lagche, hoyto does not matter, মানে অবভিয়াসলি ডাজ নট ম্যাটার, কিন্তু একজন অভিনেতার ক্ষেত্রে সে কতটা করলে দেখতে ভিজুয়ালি ভালো লাগবে ইজ অলসো ইকুয়ালি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। তো সেই একটা ব্যালেন্স ক্রিয়েট করা ওয়াজ ইম্পর্টেন্ট। অনেকেই হয়তো বলতে পারে যে না, এটার কোনো প্রয়োজন নেই, সিঙ্গাররা যেরমভাবে গায় সেরমভাবেই যদি আমরা লিপ দিই তাহলেই হবে। কিন্তু সেটা করে একটা একটা বৃহত্তর অডিয়েন্সের কাছে পৌঁছানো যায় কিনা আমার জানা নেই, কারণ আজকের দিনেও the bigger audience would want to see the protagonist in a particular manner, মানে তাদের কিন্তু এখনো একজন যে একটা রহস্য সলভ করছে, very interestingly সে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের সঙ্গে যুক্ত হলেও সে ছেঁড়া জিন্স পরে ঘুরে বেড়াচ্ছে, এই একটা যে অদ্ভুত কম্বিনেশন ক্রিয়েট করা হয়েছিল যাতে আজকের দিনের জেনারেশন বা আমাদের পরের জেনারেশন এটার সঙ্গে রিলেট করতে পারে, সেইখান থেকে দাঁড়িয়ে হাউ would Alap carry the way he sings was important. So, and I really hope that I could do some amount of justice to it. কিন্তু এটাও বলবো, it was very difficult. আর যা হেল্প আমি জয়দার থেকে বা জীবনের থেকে পেয়েছি শুটিং এর আগে, সেটা was equally important. আর সৌগতর বা সৌমিকদার বা গোটা টিমের যে কন্ট্রিবিউশনটা আমি অন দ্য ফ্লোর মানে সেটে যেটা পেয়েছি, সেটা হ্যাজ বিন ইকুয়ালি ইম্পর্টেন্ট এস ওয়েল। কারণ আমি কনস্ট্যান্টলি বলতে থাকতাম যে আমার লিপ মিস হবেই, যেখানে মিস হবে প্লিজ টেল মি, যেখানে মিস হয়েছে আমরা আবার যাব। আরো দুজনের কথা বলাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের যিনি এডিট করেছেন পিয়াজদা এবং দ্য হোল পোস্ট প্রোডাকশন টিম, কারণ তাদের আমি প্রায় হাতে পায়ে ধরা বাকি রেখেছিলাম যে কোথাও যদি মনে হয় যে আমি লিপ মিস করেছি প্লিজ একটা অন্য কোনো শট দিয়ে সেটাতে আমাকে ইউনো বাঁচিয়ে দিও। কারণ এরকম একটা চরিত্র যেখানে আই প্লে আ মিউজিশিয়ান, সেখানে লিপসিঙ্ক মিস করছে ব্যাপারটা মোটেই ভালো লাগবে না। তো আমি মানে আমি প্রায় সবার হাতে পায়ে পড়ে গেছিলাম যে যদি কোথাও ভুল হয়, কারণ আমাদেরও একটা শুটিংয়ে প্রেশার থাকে যে সারাদিনের শিডিউলটা শেষ করতে হবে, একটা গানের জন্য আমরা এতটাই সময় পাবো, তার থেকে বেশি সময় বের করা সম্ভব না, এরম নানান প্রেশারের মধ্যে তো শুট করতে হয়, বা একটা লোকেশন আজকেই ছাড়তে হবে, কালকে সে লোকেশনটা রয়েছে। তো সেইখান থেকে আমারও ভুল ত্রুটি কিছু জায়গায় থেকে যাওয়াটা ওয়াজ ভেরি অবভিয়াস। তো সেইখানে ডিরেক্টর, ডিওপি, এডিটর সবার প্রায় হাতে পায়ে পড়াই বাকি রেখেছিলাম যে যদি কোথাও ভুল হয় আমায় এসে বলো, বা যদি কোথাও মনে হয় যে আমি ঠিক করতে পারবো সেটাও বলো, আর যদি না পারি একান্তই, যদি পোস্টে গিয়ে দেখো যে আমি কোথাও
কোথাও ভুল থেকে গেছে, সরি আমার একটি বাচ্চা রয়েছে, একটি পোষ্য রয়েছে, সে অনেকক্ষণ ধরে ঘরে ঢোকার চেষ্টা করছে, তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে সে এখন বাইরে দরজায় নক করা শুরু করেছে। তো তো হ্যাঁ, তো আদর ওর নাম, আর ওর একেবারেই এরকম অভ্যেস নেই যে ওকে দরজার অন্য পারে আটকে রাখা হবে, মানে আমি বাইরের ঘরে বসে আছি এবং ওকে ভেতরের ঘরের সাইডে আটকে রাখা হয়েছে, কারণ ও চলে এলে আর কোনো গল্পই করা হবে না, ওকে প্রচুর ইম্পর্টেন্স দিতে হয়। তো সে এখন দরজায় নক করছে, সেটাই টুক অ্যাওয়ে মাই অ্যাটেনশন। তো সেটাই, তো সেইখান থেকে আই থিঙ্ক আই এম এক্সট্রিমলি থ্যাঙ্কফুল টু দ্য টিম, যে নানান স্টেজে টিমের নানান মেম্বাররা হ্যাভ অ্যাকচুয়ালি হেল্পড মি টু আ হিউজ এক্সটেন্ট, যাতে আমি এটাকে ফুটিয়ে তুলতে পারি। পোস্ট প্রোডাকশনের লোকেও প্রচুর পরিমাণে এসে উপকারটা করেছে, মানে শুধু শুটিং এ না তারপরে। রাইট রাইট, এবং সেটাই বোঝা যাচ্ছে, কারণ এখানে যারা এত লোকে, আমি সবার নাম করে এখন বলাটা অসম্ভব, কিন্তু প্রত্যেককে তারপুরা এবং তোমার পারফরমেন্স করেছো সেটা নিয়ে সবাই অত্যন্ত, কি বলবো, সেটা নিয়েই বলে যাচ্ছেন, অনেক লোক আছেন যারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং থ্যাংক ইউ অল ফর অ্যাকচুয়ালি ওয়াচিং ইট এবং বিক্রমকে অ্যাপ্রিসিয়েট করার জন্য। তবে আমাকে তুমি এবার এটা বলো যে একদমই এবার মানে তোমার থ্যাংক ছোটবেলায় ইউ যেটা বললেও দিয়ে কম শুরু হবে করো আর কি, ভেবেছিলে, এক্স্যাক্টলি, তো যেটা দিয়ে শুরু করো সেটা দিয়ে ভেবেছিলে শেষ সেটা করছি। এবারে যে হ্যাঁ হ্যাঁ, যে এই তোমার ছোটবেলায় মিউজিকটা তোমার কাছে তুমি কিভাবে দেখতে, বা তোমার কাছে কতটা রেলিভেন্ট ছিল, কিভাবে তুমি এক্সপোজ ছিলে, এবং তুমি তুমি তো নিজে বলেছো তুমি কিছু করারও চেষ্টা করো, গান টান করার চেষ্টা করো, তো সেই পুরো জিনিসটাকে যদি একটা ওভারঅল আমাদের একটা ওভারভিউ দাও তাহলে শুনি। না খুবই অ্যামেচার, খুবই অ্যামেচার লেভেলে, হ্যাঁ, বাট আমি গান, আমি গান ভালোবাসি, গান করতেও ভালোবাসি, গান শুনতে ভালোবাসি, সবটাই, মানে ধরো বেশিরভাগ বাঙালি পরিবারই এই চলটা রয়েছে, আমরা মিউজিক নিয়ে ইনভলভ থাকতে ভালোবাসি, আমিও প্রচণ্ডভাবে ভালোবাসি, কিন্তু সেটা কোনোদিনই আমি যে খুব সিরিয়াসলি করে উঠতে পেরেছি তা না, বাট আমার ইচ্ছে আছে কোনো এক সময় হয়তো আই উইল বি ট্রাইং টু টেক আউট সাম টাইম ফ্রম আদার থিংস ইন লাইফ অ্যান্ড ডেডিকেটেড টু মিউজিক, সেটা কবে হবে জানি না, বাট সামডে ফর শিওর। বাট আমার আর্লিয়েস্ট মেমোরিজ ইজ বাবা আর আমার মায়ের সকালবেলা ঘুম থেকে উঠে ঈদের রেডিও চালিয়ে দেওয়া, বা তখন ক্যাসেট প্লেয়ার থাকতো আমাদের বাড়িতে, তো মিউজিক হুম ক্যাসেটস হুম হুম চালিয়ে দেওয়া। আমার মা লোপাদির খুব খুব ভক্ত, লোপামুদ্রাদির প্রচণ্ড ফ্যান, তো আমি বহু এমন দিন গেছে যে আমি ঘুম থেকে উঠেছি লোপাদির গান চলছে তাতেই। হুম হুম বেণী মাধব মায়ের অদ্ভুত ভাবে প্রচন্ড পছন্দের গান ছিল, হুম হুম আমারও খুব পছন্দের গান, খুবই, আমাদের অনেকেরই খুব পছন্দের গান, বাট আমি এমন অনেক দিন হয়েছে যে আমি ঘুম থেকে উঠেছি বেণী মাধব চলছে অলরেডি, আর মা লুপে বেণী মাধব শুনতেন, তো তো সেরকম হয়েছে। অ্যান্ড বাবা কিশোর কুমার আর মান্নাদের খুব ভক্ত, তো বাবা কিশোর কিশোর কুমার আর মান্নাদের প্রচুর গান এরম ভাবে শুনতেন, মানে কফি হাউস চলতো বাড়িতে, বা কিশোর কুমারের নানান হিট গান চলতো, মেরে সপনো কি রানি কব আয়েগি তু চলতো। তো মাই হোল সিন অফ ওয়েকিং আপ ইন দ্য মর্নিং, মানে আমার ঘুম থেকে ওঠাই হতো গান শুনে 90% অফ দ্য ডেজ। তো আই থিঙ্ক মাই আর্লিয়েস্ট মেমোরিজ অফ মিউজিক ওয়াজ ওয়েকিং আপ টু মান্না দে, বা ওয়েকিং আপ টু কিশোর কুমার, বা ওয়েকিং আপ টু মোহাম্মদ রফি, বা ওয়েকিং আপ টু লোপাদি। দিস হ্যাজ বিন মাই গ্রোয়িং আপ ডেজ। পরবর্তীকালে যখন আমি নিজের পছন্দের গানও ইন্ট্রোডিউস করতে শুরু করলাম, তখন আস্তে আস্তে অঞ্জন দত্ত বা সুমন দা, বা তারও পরের দিকে বাবা মা ইনিশিয়াল ফেজে খুব বিরক্ত হতেন আমার মনে আছে, বাট আমি ক্যাকটাস বা ফসিলস বা ভূমি শুনতে শুরু করলাম, তখন তখনও বাবা মা হয়তো বাংলা ব্যান্ডের অতটা ধাতস্থ হয়নি, করে সকাল সকাল ও মৌ চালিয়ে দিলে বাবা বা মা তাদের খুব একটা খুশি হতেন না। তো বাট মাই হোল আর্লিয়েস্ট মেমোরিজ অফ মিউজিক ওয়াজ দ্য ফ্যাক্ট যে ঘুম থেকে ওঠার সময় গান চালাতে হবে আধ ঘন্টা, বাবা মা চা খাবে, আমি হরলিক্স খাবো, এবং তার সঙ্গে সুন্দর গান চলবে, তারপরে পড়তে বসা হবে, তারপরে পড়াশোনা হয়ে গেলে আমি খেলতে বেরিয়ে যাব দুপুরবেলা 11টা থেকে। আমি সুলেখায় বড় হয়েছি, আর আমাদের মতন যারা 90s-এ বড় হওয়া, যারা তুমি আমি আমরা যারা 90s-এ বড় হয়েছি, তারা সবাই জানে যে সেই সময় পর্যন্ত পাড়ায় খেলতে বেরোনো ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ, Yes, yes. এখন যেটা প্রায় নেই। তখন কিন্তু পাড়ায় খেলতে বেরোনো, বৃষ্টির সময় ফুটবল খেলা, কাদা মাখা, পুকুরে গিয়ে স্নান করে তবে বাড়িতে ঢুকতে পারা ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ। আর আমি যেহেতু যাদবপুরে সুলেখায় বড় হয়েছি, তো সেখানে মাঠের বা পুকুরের কোনো, দে ওয়াজ নো ডার্থ অফ দ্যাট, আর আমরা এইভাবেই বড় হয়েছি।
তো মাই আর্লিয়েস্ট ডেজ ইজ আ মিক্স অ্যান্ড ম্যাচ অফ অল অফ দিস, আড্ডা মারা, খেলতে যাওয়া, সাঁতার কাটা, গান শোনা। তো ইফ ইউ আস্ক মি, আই অ্যাবসলিউটলি মিস দ্যাট পার্ট অফ লাইফ। আর আমি জানি না জয়দা যদি এই মুহূর্তে এই লাইফটায় থেকে থাকে বা যদি পরবর্তীকালে দেখে, বা হয়তো আমি বলবো, কারণ আমি জয়দার সঙ্গে তানসেনা তানপুরা সুবাদে অনেক দিন ধরে কাজ করেছি এবং খুব ক্লোজলি কাজ করতে পেরেছি। বলা হয়নি যে লোপাদির আমার ছোটবেলায় একটা খুব ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন আছে, যে আমার গান শোনার অভ্যেস যখন তৈরি হচ্ছে তখন আর বাকি কিছু মিউজিশিয়ানদের সঙ্গে লোপাদি ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইট। তো সেটা আই উড ডেফিনেটলি ওয়ান্ট টু টেল হিম সামটাইম। ফ্যান্টাস্টিক। আর তাহলে এইটা তো ধরো তুমি এই যে যেটা বলছো, তুমি ছোটবেলায় খেলাধুলা এবং স্কুলে ধরো তুমি পড়ছো, সবকিছু হচ্ছে, করতে 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 তারপরে এই যে তুমি মানে তোমার অ্যাক্টিং ক্যারিয়ারটাকে বেছে নিলে, এই এইটা ইভেনচুয়ালি এটা কিভাবে তোমার কাছে আসলো, এটা তুমি যদি একটুখানি বলতে পারো। এটা না, এটা কিভাবে এসছে তার তার কোনো স্পেসিফিক উত্তর আমার কাছে নেই। আমি HSBC নামক একটি ব্যাংকে চাকরি করতাম বহুদিন, আর HSBC তে চাকরি করতে করতে আই রিয়েলাইজড যে প্রবাবলি দিস ইজ নট হোয়াট আই ক্যান ডু অল মাই লাইফ। আমি প্রায় আড়াই বছর থেকে 3 বছর মতন ফেজ কাটিয়েছি HSBC তে। আই স্টার্টেড ওয়ার্কিং ভেরি আর্লি, আমার চাকরি করতে শুরু করাটা খুব ইনিশিয়াল ফেজ অফ লাইফেই ছিল, বিকজ মাই ফাদার ইউজ টু রান আ বিজনেস। সেই সময় দ্য বিজনেস ওয়াজ গোয়িং থ্রু ভেরি ডিফিকাল্ট টাইম, আর আমার মনে হয়েছিল যে আমি যদি কোনোভাবে নিজের দায়িত্ব এবং ফ্যামিলিতেও কিছু কন্ট্রিবিউট করতে পারি তাহলে তার থেকে বেটার ওই মুহূর্তে কিছু হতে পারে না। আর সেই সুবাদেই চাকরি শুরু করা, আর আই ওয়াজ ভেরি লাকি যে চাকরি খুব ভালো যাচ্ছিল। আই ওয়াজ ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, IT অপারেশনস এর একটি টিম সামলাতাম, বাঙালি পরিবারে যেটাকে আর কি একদম পারফেক্ট জীবন বলে মনে করা হয়, যে ছেলে ব্যাংকে চাকরি করে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এবার তার একটা বিয়ে দিতে হবে কয়েক বছর গেলেই, যেইভাবে বাঙালি পরিবারে ভাবা হয় এক্স্যাক্টলি সেটাই আমি করছিলাম। বাট আই প্রবলি ওয়াজ নেভার লুকিং ফরওয়ার্ড টু লিভ দ্যাট লাইফ সারা জীবন, মানে সারা জীবন ওটাই করার কোনো ইচ্ছে বা প্রবণতা আমার ছিল না। কিন্তু আমি কি করব তার ব্যাপারে কোনো ক্ল্যারিটিও আমার কাছে ছিল না। আই নিউ দ্যাট আই ওয়ান্টেড টু বি ইনভলভড উইথ সামথিং দ্যাট হ্যাড আ ক্রিয়েটিভ সাইড টু ইট, কারণ আমার মনে হয়েছিল যে আমি যদি ক্রিয়েটিভলি ইনভলভ হতে পারি তাহলে আমি কোনোদিন বোর হব না এবং কাজটা করতে আমার ভালো লাগবে। সেইখান থেকেই চাকরি ছেড়ে দিয়ে বম্বে গিয়ে থিয়েট্রিশিয়ান বলে একটি থিয়েটার গ্রুপ আছে, তারা কলকাতাতেও কাজ করে, তারা বম্বেতেও কাজ করে, তথাগত চৌধুরী, TCA বলে আমরা অনেকে চিনি, এবং লোপামুদ্রা লরা মিশ্রা, ওরা দুজন ওয়ার দ্য ফার্স্ট টু পিপল দ্যাট আই ওয়ার্কড উইথ। অ্যান্ড আই রিমেম্বার যে আমি সে থিয়েটার গ্রুপটায় ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিলাম, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে না, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স আছে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অনেক বেশি ক্রিয়েটিভলি ইনভলভ থাকে কোনো একটা প্রজেক্টে, ডিরেক্টর অ্যাসিস্ট্যান্টের অনেক বেশি ক্লেরিক্যাল একটা কাজ থাকে, জেরক্স করে নিয়ে আসা, প্রপস অর্ডার করা আছে কালেক্ট করে নিয়ে আসা। বাট যেহেতু একটা থিয়েটার গ্রুপে এই কাজগুলো অত্যন্ত জরুরি, সেই জন্য আই ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য গ্রুপ অ্যান্ড আই ফেল্ট ভেরি ইম্পর্টেন্ট, তা নিয়ে কোনো অসুবিধাই নেই। কিন্তু ওটা করতে করতে আই রিয়েলাইজড যে আমার স্টেজে পারফর্ম করতেও ভালো লাগছে, মানে একটা ছোট্ট রোল দেওয়া হয়েছিল তার জন্য রিহার্সাল শুরু করি আমরা। আমি সাইমিলটেনিয়াসলি অতুল স্যার, মানে অতুল মাথুর স্যার, তিনি হিন্দি থিয়েটার করাতেন আমাদেরকে, তার সঙ্গেও কিছু কাজ করতে শুরু করি। হোলি বলে একটা নাটকে একটা খুব ইম্পর্টেন্ট রোল তিনি আমাকে দেন, আর আই থিঙ্ক যখন ওয়েন আই পারফর্মড অন হোলি, মানে হোলি যখন আমরা স্টেজে পারফর্ম করি, ওয়াজ ওয়ান অফ দ্য ভেরি ইনিশিয়াল ফেজেস অফ লাইফ ওয়েন আই রিয়েলাইজড হাউ মাচ হ্যাভ আই স্টার্টেড এনজয়িং পারফর্মিং। একটা পারফরমেন্স এর পরে অডিয়েন্স এর ফিডব্যাক কাইন্ড অফ গেভ মি অ্যান ইমেন্স অ্যামাউন্ট অফ কিক। সেইখান থেকে তারপরে আস্তে আস্তে অডিশন করতে শুরু করা, বম্বেতে কিছু অডিশন দেওয়া, দ্যাট ডিড নট ওয়ার্ক আউট। কলকাতায় আমি 2 সপ্তাহের জন্য এসেছিলাম ছুটি কাটাতে, আমার মনে আছে, কারণ আই থিঙ্ক ক্রিসমাস নিউ ইয়ারের সময় ছিল এবং চলে যাচ্ছিল, আমিও ডিসাইড করলাম প্রচন্ড ভাবে একটা ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করলেন যে কলকাতাতে অনেক কাজ হয়, তোকে এত দূরে থাকতে হবে কেন, তুই এখানেও কাজের জন্য চেষ্টা কর, চেষ্টা করে দেখ অন্তত, তারপরে নয় ফেরত যায় একদম, মানে এটা কি হচ্ছে যে কলকাতায় কাজ করবি না শুধু বম্বেতেই কাজ খুঁজবি, দিস ইজ নট ডান। তো সেই ব্ল্যাকমেলে অবভিয়াসলি আই গিভ ইন অ্যান্ড আই স্টার্টেড অডিশনিং ইন ক্যালকাটা। আর আমার মনে পড়ে যে আমি
এবং সাইমিলটেনিয়াসলি জি বাংলাতে সাত পাকে বাঁধার জন্য অডিশন দিই। অডিশন টানা 7 দিন 8 দিন মতন দিই আমি, প্রত্যেক দিন যেতাম সকালবেলা, তার প্রায় রাত্রি 8টা পর্যন্ত অডিশন দিতাম, দিয়ে বাড়ি আসতাম। অলমোস্ট একটা অডিশন কাম ওয়ার্কশপ মিলিয়ে মিশিয়ে হতো আর কি। সুশান্ত দা মানে আমাদের ডিরেক্টর প্রডিউসার, উনি প্রত্যেক দিন থাকতেন সকাল থেকে রাত, আর ওনার টিম থাকতো। আর আরেকটা মানুষের কথা বলতে চাই, আমার সম্পর্কে কাকা হন বা কাকার মতনই হন, প্রশান্ত রায়, উনি এডিটর আর উনি সেই সময় টেলিভিশনে এডিট করতেন। তো উনি আমাকে বলেছিলেন যে এখানে যা গিয়ে জিজ্ঞেস কর, ওরা অডিশন নিচ্ছে, অডিশন দে। হি ওয়াজ অফ গ্রেট হেল্প ইনিশিয়াল, একেবারেই জানা ছিল না যে কে অডিশন কোথায় সেটা হয়। তো দিস ইজ হাউ সাত পাকে বাঁধা হ্যাপেন্ড। আমি প্রায় 7 দিন অডিশন দেওয়ার পর বম্বে ফেরত চলে যাই। চলে যাওয়ার প্রায় দিন 5-6 বাদে আমার কাছে ফোন আসে যে উই হ্যাভ সিলেক্টেড ইউ অ্যান্ড উই উড ওয়ান্ট ইউ টু প্লে দ্য লিড ফর সাত পাকে বাঁধা, এবার বাকি জিনিসপত্র নিয়ে আলোচনা করার দরকার, তুমি যদি চলে আসতে পারো তাহলে উই ক্যান ডিসকাস দ্য রেস্ট অফ দ্য থিংস অ্যান্ড লক ইট। আর এমন কারোর জন্য কাজ খোঁজা, সে জানেই না যে সে আদৌ কি কাজ পেতে পারে ভবিষ্যতে, তার জন্য একটা প্রমিনেন্ট বাংলা চ্যানেলের একটা সিরিয়ালে লিডের অপরচুনিটি পাওয়া ওয়াজ আ হিউজ ডিল। তো অবভিয়াসলি বম্বের সমস্ত কিছু মাঝপথে ছেড়ে দিয়ে কলকাতায় ফিরে আসা এবং সাত পাকে বাঁধা অভিনয় করা, এবং সাত পাকে বাঁধা ডিড এক্সট্রিমলি ওয়েল বাই গডস গ্রেস অ্যান্ড দ্য জার্নি স্টার্টেড। তারপরে এক এক করে আর কি এল আর চার অধ্যায় হয়। এল আর চার অধ্যায় আমার প্রথম সিনেমা, বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় ডিরেক্ট করেছিলেন, আর আই ওয়াজ এক্সট্রিমলি অভিনয় করতে সুযোগ দেওয়া, এবং তারপরে এক একটা প্রজেক্ট স্টার্টেড ফলিং ইন টু প্লেস, আর প্রায় দেখতে দেখতে 10টা বছর কাটিয়ে ফেলা হয়ে গেছে। ফ্যান্টাস্টিক। তাহলে এখনো কি তুমি ডিফারেন্ট ইন্ডাস্ট্রি গুলোর মধ্যে এখনো কি তুমি যেতে থাকো আসতে থাকো, মানে মুম্বাই যাচ্ছ বা? হ্যাঁ হ্যাঁ, আমার আমার মনে হয় যে নিজেকে রেস্ট্রিক্ট করার কোনো মানে হয় না, কারণ যে ইন্ডাস্ট্রি আমার ভালো কাজ দেবে আমি সেই ইন্ডাস্ট্রিতেই কাজ করব, তা সেটা বম্বে হোক বা অন্য কোথাও হোক, ডাজ নট রিলি ম্যাটার টু মি। আমি এর আগেও ধরো বম্বেতে টেলিভিশনে কিছু কাজ করেছি বা ন্যাশনাল কমার্শিয়ালস এর কিছু কাজ করেছি, ভবিষ্যতেও যদি আমার মনে হয় যে আমি এমন কোনো কাজ পাচ্ছি অন্য কোনো শহর থেকে যেটা আমার নিজেকে অভিনেতা হিসেবে গ্রুম করার জন্য বা এক্সপ্লোর করার জন্য উইল বি আ প্ল্যাটফর্ম, আই উড ডেফিনেটলি ওয়ান্ট টু এক্সপ্লোর দ্যাট। মানে আমি কোনো মতেই চাই না যে আমি শুধুমাত্র বাংলাতেই কাজ করব আর কোথাওই কাজ করব না, এরকম কোনো চিন্তাধারা আমার মধ্যে নেই। অ্যাট দ্য সেম টাইম আমি এটাও ভুলতে চাই না যে বাংলা হ্যাজ গিভেন বা বাংলা সিনেমা অ্যান্ড বাংলা টেলিভিশন, এখন বাংলা ওয়েব, দিস ইজ হোয়াট হ্যাজ গিভেন মি এভরিথিং দ্যাট আই হ্যাভ টুডে। আমার আজকে যতটুকু যা পরিচিতি রয়েছে, যে যে কজন মানুষ আমার কাজ ভালোবাসেন বা আমায় ভালোবাসেন, সেই সবটাই আমার বাংলা ইন্ডাস্ট্রিতে, বাংলা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজের সুবাদে। সুতরাং দ্যাট রিমেইনস মাই ফার্স্ট প্রায়োরিটি। অ্যাট দ্য সেম টাইম আই উড ওয়ান্ট টু অ্যান্ড আই উড লাভ টু এক্সপ্লোর আদার ইন্ডাস্ট্রিজ অ্যাজ ওয়েল। করেক্ট করেক্ট। এবারে এখান থেকে জাস্ট লাস্ট সেগমেন্টটাতে মুভ করে যাব। লাস্ট সেগমেন্টটা যাওয়ার আগে যে সেগমেন্টটা কিনা যারা দেখেন তারা জানেন যে বিক্রমের কিছু পছন্দের গান নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু আরেকবার বলে নিতে চাই যে আজকের ডোনেশনের এখানে অপশন রেখেছি অ্যালার্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ফর লেপ্রোসি এডুকেশন রিহ্যাবিলিটেশন এন্ড ট্রিটমেন্ট ইন্ডিয়া। নিচে ডোনেট একটা বাটন রয়েছে আপনাদের স্ক্রিনের নিচে, সেটা প্রেস করে আপনারা স্টেপ বাই স্টেপ গিয়ে ডোনেট করতে পারবেন, এবং আপনারা যদি সেটা করেন তাহলে অবশ্যই কিছু মানুষ যাদের এটা সাহায্য হবে সেটা দিয়ে, এটা আর বলার কিছু নতুন কিছু নেই, তো ডেফিনেটলি চেষ্টা করবেন। আর লাস্ট সেগমেন্টে প্রথম 3টে গান আমরা ডিসকাস করবো যেগুলো বিক্রমের পছন্দের গান, অ্যাজ ইন ও ছোটবেলা থেকে যেগুলো শুনেছে, তার মধ্যে সবকটাই ওভারঅল আমরা একটা গেছি টাচ করে, কিন্তু প্রথম গান তুমি বলেছিলে কফি হাউস মান্নাদের, এবং এই গানটা শুনলে তোমার হ্যাঁ মানে এই গানটা তুমি কিভাবে রিলেট করো একটু যদি বলো। দেখো ছোটবেলায় তো গানটা যখন শুনেছি তখন অবভিয়াসলি এর মানে বা এর মানে গানটা কোথা থেকে উঠে আসতে পারে বা এই গানটার কি ইমোশনাল কানেক্ট হতে পারে বোঝার ক্ষমতা ছিল না এতটাই হলাম। যখন আস্তে আস্তে স্কুল পেরিয়ে কলেজের গণ্ডিতে পৌঁছলাম এবং স্কুলের বন্ধুদের প্রচন্ডভাবে মিস করতে শুরু করলাম, তখন কিন্তু এই গানটার অ্যাকচুয়াল মিনিং বা অ্যাকচুয়াল ইম্পর্টেন্স বোঝা শুরু হলো আমার। আমি বিশ্বাস করি যে আমি স্কুলে পড়াকালীন এই গানটা প্রচন্ড ভাবে গাইতাম, প্রচন্ড ভাবে পছন্দ করতাম, কিন্তু এটার মানে বা এটার ডেপথ আমি কোনোদিনই বুঝতে পারিনি। ইট ওয়াজ ওনলি আফটার আই মুভড অন টু কলেজ
যখন আমি আস্তে আস্তে রিয়েলাইজ করতে পারলাম যে গানটা কোথায় ছুঁয়ে যেতে পারে মানুষকে। রাইট আর রাইট এখন শুনলে অবভিয়াসলি ইউনো কলেজ লাইফ, স্কুল লাইফ, ছোটবেলা, এই এই সবটা যেহেতু একটা প্রচন্ড নস্টালজিক ফিলিং দেয় আমাদের সবাইকেই, সেই জন্য কফি হাউস হ্যাজ অ্যান এক্সট্রিমলি ইমোশনাল সাইড দ্যাট আই স্টিল ক্যারি উইথ মি, মানে আমার এখনো খুব পছন্দের গানের মধ্যে একটা। রাইট রাইট দ্বিতীয় গান তুমি বললে বেনি মাধব, যেটার ব্যাপারে তুমি একটু আগে বলছিলে ইনফ্যাক্ট, এই গানটা যদি কেন বলো যে কেন তোমার পছন্দ। প্রাইমারিলি বিকজ আমার মায়ের সব থেকে পছন্দের গানগুলোর মধ্যে একটা, মা এখনো প্রচন্ড ভাবে শোনেন। আর দ্বিতীয়টা হুম হুম লোপাদির হুম হুম গলার টেক্সচার বা মানে আই ওয়াজ প্রবাবলি মেজমারাইজড বাই ইট। হুম মানে হুম একটা মানুষ বেনি মাধবে খুব মিনিমালিস্টিক মিউজিক বা ইনস্ট্রুমেন্ট ইউজ করা, অলমোস্ট কিছুই নেই, শুধুমাত্র খালি গলায় একটা মানুষ গান গেয়ে চলেছেন, এত ইমোশনাল একটা গান যেখানে মানে আমি ছোটবেলায় ইনফ্যাক্ট আমার মনে আছে যে আমি গানটার মানে বুঝতাম না, কিন্তু যে আই ফেল্ট অ্যান এক্সট্রিম ইমোশন উইদ ইন মি, মানে আমার মনে হয়েছিল যে আমি কেঁদে ফেলতে পারি যে কোনো। হুম 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 তো আই আই থিঙ্ক ইটস অ্যাবাউট লোপাদির মানে গলার বা ভয়েসের হুম এক্সট্রিম, মানে কি এটা কিভাবে বোঝাবো আমি, মানে উনি মুগ্ধ করেছিলেন আমাকে ওনার ওনার গায়কি দিয়ে বা ওনার রাইট ভয়েসের মাধ্যমে। এবং আমার স্ট্রংগেস্ট মেমোরিজ অফ বেনি মাধব যে এ মানুষটা কি ভালো গান গান, আর বি কি ইমোশনাল একটা গান হুম হুম কতটা ইম্প্যাক্ট করতে পারে এমন একটা মানুষের উপরেও যে মানুষটা হয়তো ইমোশনটা এখনো বোঝেও না। মানে ওই সময় তো প্রেমের ইমোশন আমার মধ্যে আসেনি বা প্রেম রাইট হারানোর ইমোশনও আমার মধ্যে আসেনি, হুম হুম কিন্তু সেই এটা ওয়াজ বেনি মাধব ফর মি। এটা আমি বড় বয়সে জিজ্ঞেস করেছিল মাকে যে মায়ের বেনি মাধব এত পছন্দের কেন, মায়ের কি ছোটবেলা, দিস ইজ আ কনভারসেশন দ্যাট আই হ্যাড উইথ মাই মাদার, বাট মা সেটাকে কমপ্লিটলি রাইট অফ করে বলেছিলেন যে না, বিয়ে হয়ে গেছিল যে মা তার আগে কোনো প্রেম করার চান্সই পাননি, কিন্তু শি ওয়াজ ভেরি উইথ লোপাদিস ভয়েস, আর বেনি মাধব হ্যাজ বিন ভেরি স্পেশাল টু হার। ফ্যান্টাস্টিক। আর একবার তারপরে গান তুমি বলছো মেরে সপনো কি রানী, বাবা যে শুধুমাত্র এই দেয়ার ইজ এ নেটওয়ার্ক ইস্যু, একটুখানি ফ্রিজ হয়ে গেল ব্যাপারটা। আইল ট্রাই টু অ্যাড আরেকবার দেখি, গান তো এই প্রোগ্রামটাতে হচ্ছে না বন্ধু, একদমই হচ্ছে না, যখন সঙ্গীত শিল্পীরা আসছেন তখনও হচ্ছে না, এবং আমরা খালি আলোচনার বাউন্ডারিটাকে রাখছি এখানে এই সেশনটা করার সময়। ময়ূরী দেখছে, হ্যালো ময়ূরী কেমন আছিস, জানাস শিলাদিত্য চট্টরাজ অরিজিৎ বিশ্বাস, আজকে আমি একদম খুব একটা নেটওয়ার্ক প্রচন্ড প্রবলেম করে, হ্যাঁ নেটওয়ার্ক তো প্রবলেম করে, নেটওয়ার্ক রয়েছেই প্রবলেম করার জন্য, আজকে খুব একটা কমেন্টস পড়তে পারিনি কারণ প্রচুর কমেন্টস এখানে জমা পড়েছে, আমি যদিও চেষ্টা করব লাস্টে যদি কিছু করা যায়, বাট আপাতত বিক্রমের জন্য একটু ওয়েট করি। ঘুম চিঠি জয়েন করলো, জ্যাভলিন শুভম গোস্বামী ইজ ওয়াচিং, অধিদেব মুখার্জি দেখছেন, থ্যাংক ইউ অধিদেব ফর ওয়াচিং।
একটু আপনারা থাকুন, কারণ আমি একটু ওয়েট করে দেখতে চাই যে ডেফিনেটলি বিক্রমও চেষ্টা করছে নদীক থেকে নিশ্চয়ই জয়েন করার, ইন্টারনেটটা হয়তো একটু ট্রাবল করছে, বাট হতেই পারে। আমি কয়েকটা নোটস নেওয়ার চেষ্টা করছি এর মধ্যে, যারা যারা অনেকক্ষণ থেকে কমেন্ট করছেন কিন্তু তাদেরকে একদম আমি সময় পাইনি কোন রকম রিপ্লাই করার। মালিনী ব্যানার্জি দেখছেন, সুজিতা সরকেল, পথিকৃত, অনির্বাণ দাস, দীপাঞ্জন সৈকত, শাওনি, প্রচুর লোকে দেখেছেন। সরি, আমি এটা চলাকালীন আমি একদম এ করতে পারিনি। শায়ক খুব ভালো প্রশ্নটা করেছেন, শায়ক যেই মুহূর্তে বিক্রম ফেরত আসবে আমি ওকে অবশ্যই ওনাকে জিজ্ঞেস করব। শাশ্বত ইজ ওয়াচিং, হ্যালো শাশ্বত, হ্যালো অস্মিতা, অস্মিতাও দেখছেন। স্টিল ওয়েটিং ফর বিক্রম টু জয়েন আস। আচ্ছা অন্বেষা, আপনি যে সুমলতার যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নটা আমি অবশ্যই করব, কিন্তু এই মুহূর্তে যেটা বুঝতেই পারছেন না, আমরা সবাই মিলে ওয়েট করছি যে বিক্রম যাতে চলে আসেন আবার, একটু অপেক্ষা ডেফিনেটলি করতেই হবে আমাদের এক্ষেত্রে। দীপাঞ্জন চ্যাটার্জি জয়েন করলেন, পৃথা বিশ্বাস সাহা জয়েন করলেন। কেউ যদি আরো মনে করেন যে কোনো এমন প্রশ্ন আছে যে প্রশ্ন আপনার এখানে করলে আমি করতে পারি, যদিও আমরা একদম শেষের দিকেই চলে এসেছি, তো খুব এমন প্রশ্নই আমি করব ছোট হওয়ার সম্ভাবনা বেশি, এবং যেক্ষেত্রে সেটা নয় সেটা একটু মুশকিল হয়ে যাবে। আমি একটু মৌরি খেয়ে নিলাম ইন দ্য মিন টাইম। আরেকবার চেষ্টা করে দেখি, এখানে ওনাকে আমি অনলাইন তো দেখতে পাচ্ছি, বাট দেয়ার কুড বি সাম প্রবলেম, দেখি একটু ওয়েট করে দেখি। চার্জিং এর ব্যবস্থা করা গেল, যতক্ষণে উনি আবার ফেরত আসেন। আমি কোথায় একটা কমেন্ট দেখলাম, কোথায় গেল সেটা? মৌরি ইজ সো নাইস বলছেন অন্বেষা, ইয়েস মৌরি ইজ নাইস। অস্মিতা বলছেন খাও খাও, হ্যাঁ গান একদমই হবে না, কাজেই আপনার রিকোয়েস্ট না করাই ভালো। তবে এই মুহূর্তে তো প্রথমে দেখতে হবে যে বিক্রমকে আবার পাওয়া যায় কিনা, এটা খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তের জন্য। উই অল হ্যাভ টু ওয়েট এন্ড ওয়াচ, একটুখানি দেখি কিছুক্ষণ, যতক্ষণ না উনি নিজে থেকে আমাকে জানাচ্ছেন ফোনে বা হোয়াটসঅ্যাপে অন্য কোথাও যে কোনো রকম এমন সমস্যা হচ্ছে যেটাকে রিপেয়ার করা যাবে না, ততক্ষণ অবধি একটু ওয়েট করি। তবে এইটাও আমি বলে দিই যে
ডোনেশনের অপশন এখানে আজকে রয়েছে প্রত্যেক দিনের মতো। আপনারা যারা দেখছেন হ্যাঁ, যেটা বলছিলাম একটুখানি পজ হলো কারণ ওটাই উনি ফোন করছিলেন, ওনার ফোনের চার্জ একটু শেষ হয়ে গেছিল, তো কিছুক্ষণের মধ্যেই উনি জয়েন করে যাবেন। আমি ইন দ্য মিন টাইম এটা বলে দিই যে ও অস্মিতা, হ্যাঁ এক্স্যাক্টলি, তুমি যে প্রশ্নটা করছো এটা আমি আই উড লাইক টু আস্ক, বাট হ্যাঁ আমি এইটা করে নিই সেই প্রশ্নটা করবো। ইটস এ গুড কোয়েশ্চেন, আই থট অফ আস্কিং ইট, ভুলে গেছিলাম। হ্যাঁ, তো ডোনেশনের কথা বলছিলাম। অ্যালার্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ফর লেপ্রসি এডুকেশন রিহ্যাবিলিটেশন অ্যান্ড ট্রিটমেন্ট ইন্ডিয়া, এর জন্য ডোনেট একটা বাটন রয়েছে আপনাদের স্ক্রিনের নিচে ডান দিকে কোনায়, সেই বাটনটাকে প্রেস করে আপনারা ডোনেট করতেই পারেন যদি আপনারা মনে করেন। আর একটু ওয়েট করে যাই, ওনার ফোনে একটুখানি চার্জের ব্যবস্থাটা করে। হি উইল ট্রাই টু কাম ব্যাক, ততক্ষণ আমি একটু আরেকবার মৌরি খেয়ে নিই। আপনারা ইন দ্য মিনটাইম এটা জানাতে পারেন যে আজকের সেশনটা যারা যারা দেখলেন তাদেরকে তাদের উদ্দেশ্যে প্রশ্ন যে আজকের সেশনটার মধ্যে আপনাদের কি ভালো লাগলো, কোন বিষয়গুলো আমরা আলোচনা করাতে আপনারা সেটা শুনে আপনাদের কি মনে হলো। এবং ইয়েস, বিক্রম ইজ হিয়ার, আই থিঙ্ক, কি ভালো লাগলো এগুলো সব জানাতে পারেন, আমি একবার চেষ্টা করছি। দুটো অ্যালবাম তুমি বলেছো, একটা এলার চার অধ্যায়, এটা কি আমার সঙ্গে তারা তো রেগুলার কথা হয় না, আমার সঙ্গে রোজ আলোচনা হয় না বা আড্ডা হয় না, বাট দেখা হলে দের ইস আ লট অফ ওয়ার্মথ উই শেয়ার, মানে প্রচুর, মানে দের ইস আ হিউমাঙ্গাস অ্যামাউন্ট অফ ওয়ার্মথ দ্যাট ইউ হ্যাভ অলওয়েজ শেয়ার। যদিও কিন্তু সেদিক দিয়ে তুমি যদি দেখতে চাও গায়ক তার গাওয়া মাঝে মাঝে তবে দেখা পায় যেটা গাবুদা রিক্রিয়েট করেছিল, আমার প্রবলেম আছে আমি হুটহাট ভুলে যাই মাঝে মধ্যে, বাট হ্যাঁ, তো যে গানগুলো আমরা এলার চারোধে ইউজ হতে দেখেছিলাম দে গট আ লট অফ লাভ সেই সময়। অ্যাট দ্য সেম টাইম রবীন্দ্রসঙ্গীত ইউজ করতে পারলেও তার এসেন্স রেখে সেটা কিভাবে রিক্রিয়েট করবে ইজ এ হিউজ চ্যালেঞ্জ, যে কোনো কম্পোজারের জন্য, মিউজিশিয়ানের জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ। তো সেদিক দিয়ে দেখতে গেলে অ্যান্ড এলা চারুতে ইজ ভেরি স্পেশাল টু মি, কারণ আমার জীবনের প্রথম কাজ, তো সেটার তো একখানা ইমেন্স অ্যামাউন্ট অফ ইম্পর্টেন্স লাইফে থেকেই যায় সেদিক দিয়ে। আর তান সম্পর্কে বিকজ
তানসেনের তানপুরা মিউজিক হ্যাজ বিন ক্রিয়েটিং আ লট অফ ওয়েভস আউট দেয়ার, প্রচুর মানুষ গানগুলো শুনেছে, শুধুমাত্র যে তোমাকে ভালোবেসে শুনছেন তা না, তার বাইরে বেশ কিছু গান আছে যেগুলো অনেকে শুনছেন, তাদের ফিডব্যাক হ্যাজ বিন ভেরি গুড। আর আজকের দিনে দাঁড়িয়ে যেখানে একটা অ্যালবামে আর আগেকার মতন ওরকম সাতটা আটটা গান থাকে না, সেইখানে দাঁড়িয়ে শুধুমাত্র সিজন এতগুলো গান, আর প্রত্যেকটা গানের নিজস্ব একটা আইডেন্টিটি রয়েছে, প্রত্যেকটা গান একটা থেকে আলাদা, অ্যাট দ্য সেম টাইম দে আর অল রিলেটেড টু ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক মোস্টলি, সেই গানগুলো যে মানুষের এত পছন্দ হয়েছে, সেই গানগুলো যে আজকের দিনে মানুষের মনে দাগ কাটতে পেরেছে, দিস হ্যাজ বিন এ হিউজ অ্যাচিভমেন্ট ফর আস। ঠিক সময় পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে নভেম্বরের মধ্যে আই থিঙ্ক উইল বি রেডি ফর দ্য রিলিজ। অস্মিতা একটা প্রশ্ন করেছে, রিলেভেন্ট কোশ্চেন, রিলেভেন্ট কোশ্চেন আমি ফাইন্ড করব, ভালোভাবে শেখার জন্য টিমটাকে ভালোভাবে শেখার জন্য কি কি মোস্ট ইম্পর্টেন্ট, বাট আইল মর্ফ ইট ইনটু দিস, যে মর্ফ ইট ইনটু দিস, যে যদি কেউ হয় অ্যাসপায়ারিং, যদি কেউ হয় মানে যে অ্যাক্টিং এর কাজ করতে চায়, কিভাবে চলা উচিত? দেখো নিজেকে গ্রুম করার না মানে অনেক অনেক উপায় আছে, মানে আর দিস উইল বি ডিফারেন্ট ফর ডিফারেন্ট মানে ইন্ডিভিজুয়ালস। এমন অনেক আমার বন্ধুবান্ধব আছেন যারা প্রচণ্ডভাবে থিয়েটারের সঙ্গে জড়িত, এখনও তারা থিয়েটার করেন, তারা হয়তো টেলিভিশনে বা সিনেমায় যথেষ্ট পরিচিতি পেয়েছেন, কিন্তু তারা কনস্ট্যান্টলি থিয়েটার করে সেটা তাদের নিজেকে গ্রুম করার জায়গা। আবার আমি যেমন একদম ইনিশিয়াল ফেজে থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু তারপরে কোনোদিনই থিয়েটার করে হয়ে ফেলে আমার করা হয়নি। তো আই বিলিভ ইন ওয়ার্কশপস টু বি এবল টু গ্রুম মাই সেলফ। আমি নানান সময় সময় পেলেও সেগুলোকে যদি ওয়ার্কশপে ইনভেস্ট করতে পারি তাহলে আমার মনে হয় দ্যাট আই ক্যান ট্রাই অ্যান্ড ইমপ্রুভ। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে কাজ করতে এসে শেখাটা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। কাজ করার আগে নিজেকে একটা লেভেল পর্যন্ত গ্রুম করা যায়, বাট এমন অনেক জিনিস আছে যেগুলো কাজের মধ্যে দিয়েই শেখা সম্ভব, সেটা সবার জন্যই তাই, সেটা তোমার জন্য অ্যাজ আ মিউজিশিয়ান তাই, আমার জন্য অ্যাজ অ্যান অ্যাক্টর তাই, একজন ডিরেক্টরের জন্য তাই। আমরা সবাই প্রিপারেশন নিতে পারি, আমরা সবাই হোমওয়ার্ক করতে পারি, নিজেদের গ্রুম করতে পারি, কিন্তু ওই যে ফ্লোরে দাঁড়িয়ে পারফর্ম করা, ডেলিভার করতে পারা when you need to deliver is a different thing altogether। মানে যদি আমরা ক্রিকেটের ভাষায় বলি তাহলে তুমি যতই নেটে প্র্যাকটিস করো না কেন, অ্যাট দি এন্ড অফ দ্য ডে ওই মাঠের মাঝখানে দাঁড়িয়ে লাখ লাখ দর্শকের মধ্যে দাঁড়িয়ে পারফর্ম করতে পারাটা ইজ এ ডিফারেন্ট চ্যালেঞ্জ, তো সেটা কোনোদিন সেম হতে পারে না। নামগুলো বলতে চাই, জিনি চক্রবর্তী, মোনা প্রধান, সোনালি মুখার্জি, অর্ণেশা মজুমদার, মাধুরী চৌধুরী, from me to all of them, je kora naam ami collect korte parlam, Antara, Mona, Sonali, kichu miss korlam dusha naam ami Anisha Madhuri Jilli, Anisha Jilli, so thank you so much, ar tara chharao baki jara jara throughout this art have been there with us on and off, hoyto amra onek khon adda mereche, actually amra pray 2 ghonta amra actually 2 ghonta dhore adda marchi close to it, so etokkhon thaka sombhob na agree, it's difficult, but jara jara thakte perechen onekta shomoy taderke onek onek dhonnobad, at the same time Niranjan tomar shonge adda mere amaro khub bhalo laglo, karon ajker adda ta was very different, ami onno shomoy live e ashi nijer kaj promote korte, nijer kaj manushke dekhte bolte, nijer kajer byapare dhuro kotha bolte, but ajker adda ta was on a different line altogether and I thoroughly enjoyed it, mane ami khub kom live adda session enjoy kori, আমার একটা পয়েন্টের পরে সবটাই খুব মনোটোনাস লাগে, খুব বোরিং লাগে, করতে হয় বলে করি, বাট দিস ওয়াজ ডিফারেন্ট এন্ড থ্যাংক ইউ ফর গেটিং মি অন বোর্ড, এটা করে আমি খুব খুশি।
আমরা জানি যে এই মুহূর্তে আমরা যে সিচুয়েশনে আছি আমরা সবাই, তাতে নানান মানুষের নানান ভাবে ফিনান্সিয়াল ডিফিকাল্টিজ আসাটাই খুব স্বাভাবিক, এবং আমরা সবাই নিজেদের মতন করে যেভাবে পারছি, কেউ কম কেউ বেশি, উই অল হ্যাভ বিন ট্রাইং টু সাপোর্ট আদার্স, অ্যান্ড আই থিঙ্ক ইয়োর ইনিশিয়েটিভ অলসো অ্যাডস অন টু ইট, সো থ্যাংক ইউ ফর দ্য ইনিশিয়েটিভ। থ্যাংক ইউ সো মাচ বিক্রম। আমরা কিছু মানুষ যারা এখনো অন্যের উপকার বা অন্যের সাহায্য করার মতন সিচুয়েশনে আছি, যতদিন পারবো এইটুকু সাহায্য করে যাওয়াটাই প্রবলি উইল বি দি বেস্ট থিং দ্যাট উই ক্যান অ্যাফোর্ড টু ডু, সো থ্যাংক ইউ ফর ইন্ট্রোডিউসিং দ্যাট। আশা করছি কখনো দেখা করে আমাদের ভালো আড্ডা হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ।